বাংলাদেশের প্রোগ্রামিং কম্পিটিশনের গুলো শুরুর দিনগুলির একজন নিয়মিত প্রতিযোগী ছিলেন, আর স্যারের অবসরের টাইমগুলি গান শুনে বিভিন্ন চিন্তা ভাবনা করে এবং বাংলা সংক্রান্ত নানা কার্যক্রমে ব্যয় করেন। ওনার একটু বিশেষত্ব বলি, মানে ওনার বাংলা, উনি মূলত ইংলিশ ল্যাঙ্গুয়েজের ফুল বাংলা মিনিংগুলি দিয়ে অনেক মূলত লেখা আছে স্যারের, এবং এটা নিয়ে আমরা বলবো, স্যার সব কিছু বলবেন। স্যার বগুড়া জেলার এরিয়াল গ্রামে জন্মগ্রহণ করেন, এবং বাকি কথা আমরা স্যারের কাছ থেকে শুনবো। আর আমি যেটা বলতে চাই, আমাদের কায়কোবাদ স্যারের কথা আমরা মোটামুটি এই বইটা কিন্তু নিউটনের লেখা, এবং আমরা সিএস ডিপার্টমেন্ট আসলে আমি কিছুক্ষণ পরে চলে যাবো, অনেক লম্বা সময় নিয়ে কথা নিউটন স্যার বলবে। তো আমরা সিএসসি ডিপার্টমেন্ট থেকে একটা কাজ পেলাম, রাজুকের প্লট বরাদ্দের কাজ। তো সেটা যে ডাটা এন্ট্রি করতে হয়, তাতে অনেক ভুলভ্রান্তি থাকে, সেগুলো আবার আমরা চেক করি, ঠিক করি দেন, ঠিক করি দেন। নিউটন তখন আমাদের ডিপার্টমেন্টে আসলো পিএইচডি করার পরে। তো আমরা বললাম যে তুমি এই কাজে জয়েন করো, ওই কাজ করলে আবার আলাদা টাকা পাওয়া যাবে। নিউটন কেবল ইংল্যান্ড থেকে আসছে, ইংল্যান্ড তো এখন মোটামুটি গরিব স্কলারশিপ পাওয়াটা, হ্যাঁ এক সময় ইংল্যান্ড ঘুরে ওই লন্ডন দিয়ে যে কোনো জায়গায় ট্রাই করতে যাও ওদের পয়সা দিতে, লন্ডন নেওয়ার জন্য শহরের মধ্যে বেশি বলি। তো নিউটন বললো, আমি তখন অনেক সিনিয়র মানুষ তখনই, নিউটন বললো এইরকম একটা কথা, স্যার আল্লাহ আমাকে কেরানি হিসেবে পায়, আমি কেরানি আমি এরকম বাঁচতে পারবো না, আমি একটা প্রোগ্রাম লিখে দিতে পারি যেটা প্রবাবল এরর্স ধরবে, কিন্তু এরকম আমি প্রতি লাইন দিয়ে দুবার ভুল উঠে আসে, আমার সময় এত অমূল্যবান না। এবং আমাদের যে ১৬ বছর সিনিয়র হবো কি আমি করছি, কিন্তু যেটা করছে না মানে কি হতে পারে তার কিন্তু তার ভাবনা অন্যরকম। ইনিশিয়াল ডেজে আমি এই ক্ষতি ক্ষতি পেপার লিখতাম, তার একটু সমালোচনা লিখতে হবে, বড় কিছু না ছোটখাটো কিছু লেখার প্রয়োজন নেই, কারণ তখন কিন্তু সে খুব ইয়াং ছিল, তখনই তার ধারণা ছিল যে ট্রিভিয়াল জিনিস করতে নাই, আই শ্যাল স্পেন্ড মাই টাইম অন এ ভেরি গুড প্রবলেম, তাই না? থাকে ব্রিসবেনে অস্ট্রেলিয়াতে, কারণ আশপাশে শুধু ইংরেজি ভাষাই, তাই না? তাকে পড়াইতে হয় ইংরেজি ভাষা, কথা বলতে হয় ইংরেজি ভাষায়, তো সে বাংলায় বই লাগে, শুধু তাই না বইটা আমি কথা একটা বই আছে বইটার গ্রাজুয়েটদের, সেখানে সে সাংঘাতিক ভালো একটা রোল প্লে করে যখন লেখে শুধুমাত্র বাংলা ভাষায় লেখে। আমরা তো বাংলা ভাষায় সব কিছু করতে পারি না, তাই না? ইংরেজি স্যার আমাদের হয়েই না, কিন্তু তখন ডক্টরেট করে আসলো যে কোনো জিনিস ভোটে ওরা আমাদেরকে না করে দেয়,
The Newton যখন আসল, it was extremely difficult for triple editors to put their argument online. কারণ স্যার গ্রহণটা আবার দারুণ ওস্তাদ মানুষ, কেমন আধিপত্যতে প্রদত্ত হইলে নিউটন ঢুকলে সবাই রিজাইন করে, এর সাথে পারা যায় না, তাই না? মানে খুবই ভালো তার চিন্তা ভাবনা, অত্যন্ত পরিষ্কার স্বচ্ছ। এই বইটা যখন লিখলো আমার কাছে পাঠালো, আমি জাফর ভাইকে দেখি, জাফর ভাই দেখার পরে বললো যে এত বাংলা পোশাকে আমরা তো খুব ইজি লাগে, তাই না? ছাত্র লীগের নেতারা যা করে, যুবলীগের নেতারা যা করে, লক্ষ লক্ষ টাকা কাজ করবো না, টাকা পাবো, তাই না? আমরা খুব ইজি লাইফের থেকে গেছি, আমরা কঠিন কাজ পছন্দ করি না, হার্ড ওয়ার্ক পছন্দ করি, খুব সহজে কি আসে। যেমন ইন্ডিয়ান সফটওয়্যার বিক্রি করতো, আমি তো জানবো না, শিখবো না, মেনটেন করতে হয় কীভাবে, আমার জানার দরকার। আমি 1.5% পায়ে সন্তুষ্ট, কারণ আই এম লেস দেন হিউম্যান বিং, আমার 50% দরকার। আই অনলি হ্যাপেন টু হ্যাভ টু লেগস, আসলে আমি মানুষ না, লেস দেন মানুষ, 1.5% আমাদের সব, তাই না? আমি নিজেদেরকে আমরা দারুণভাবে সুন্দর করে দিচ্ছি। তো জাফর ভাই এটা বলার পরে আমি নিজের সাথে ইন্টারেকশন তাকে লাগাই দিলাম। জাফর ভাইয়ের অনেক কেন নিউটনের কথা হলো বাংলা ভাষা এক চমৎকার একটা ভাষা, যে ভাষায় কবিতা লিখে রবি ঠাকুর এশিয়ার প্রথম নোবেল পুরস্কার পেয়েছে। ছোটখাটো কিছু না, জাপানিজ ল্যাঙ্গুয়েজে পায় নাই, চাইনিজে পায় নাই, হিন্দিতে পায় নাই, তাই না? অন্যান্য কোনো ল্যাঙ্গুয়েজে পায় নাই, তখন কিন্তু 1913 আগের কথা, তাই না? সেই ল্যাঙ্গুয়েজ অ্যাবসলিউটলি নোবডি হয়ে যাবে এটাতে এক্সপেক্টেড না। আজ থেকে মিলিয়ন বছর পরে কত রকম টেকনোলজি আসবে, কোন টেকনোলজির কোন শব্দই বাংলার হবে না, তাহলে বাংলার অস্তিত্বই তো বিলীন হয়ে যাবে, তাই না? আমাদের লাইফ টেকনোলজি তো ফলা, কোন শব্দই যদি আমরা বাংলায় বলতে না পারি তাহলে বাংলার শেয়ার অনেক কমে যাবে না? এটা বাঙালি হিসেবে আমরা কিভাবে, এই তোমরা ভেতরে শুনে বাঙালি হিসেবে কিভাবে আমরা এটা, সুতরাং আমাদের এই কষ্টটা করে যাই হোক, বইটা লেখার পরে আপনারা বুঝি না এই সমস্ত কারণে ভেতর তার পরিবর্তন করছে কিছু না, সেও কাইন্ড অফ কম্প্রোমাইজ করছে উইথ গ্রেটার ইন্টারেস্টে এই কাজটা করছে, গ্রেটার ইন্টারেস্টে কি বলি, তা তো নিউটন জানতো না। আমি আমার ছোটবেলায় রাশিয়াতে বসে, রাশিয়া অনেক বড় দেশ, সেই দেশে ফিফথ এঙ্গেলসের ম্যাথমেটিক্স এর সিরিজ ছিল, সব ইউনিভার্সিটিতে সেটা পড়ে, সুতরাং যে কোনো দুইটা ইউনিভার্সিটির ছাত্ররা একই ভাষায় কথা বলত, একই ভাবে লেখা না যদি একই বই দেখে সারা দেশের ছেলেমেয়েরা পড়ে, তোমরা নিজেরা নিজেদের মধ্যে আলাপ করবে, অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। আমরা এই একটা লক্ষ্য সেটা করছি, রাশিয়াতে পরে অবশ্য সুবিধাবের আটটা এডিশন আছে, মনে করো 100 বছর একটা জাতি একটা বই দিতে করছে। রাশিয়ানরা কিন্তু ম্যাথমেটিক্স খুবই স্ট্রং, অত্যন্ত স্ট্রং, ম্যাথমেটিক্স স্ট্রং হওয়া মানে হলো প্রোগ্রামিং এর স্ট্রং। ইংরেজি ভাষায় প্রবলেম আছে, সেমপ্লিয়ার হয় রাশান, আমি রাশিয়াতে পড়তাম কেউ ইংরেজি বলতে পারত, কারণ রাশান ভাষা খুব ধনী ছিল, অত্যন্ত ধনী ভাষা, যে কোনো কথা রাশান ভাষায় বলা যায়। একজন কুশল করতে যাবে তাকে কেমনে আমরা উইশ করবো বাংলায় আছে কিছু,
ভাষাতে আছে লোক কিম পার কোনো কথা বলা যায় না যে কোনো রকম বুঝ করা যায় খুবই 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 সমৃদ্ধ ভাষা তো সেই ভাষাটা এখন হাই সিপিসির ওয়ার্ড সিম্পলিফিকার সিম্পল ওয়ার্ড পেন্স দেয়ার সিম্পল কেমন প্রতি বছর কেমন লেনিনগ্রাড বলে একটা শহর আছে এখন নাম আছে পেট্রোগ্রাড ওখানে দুইটা ইউনিভার্সিটি আছে খুবই ভালো মস্কোতে আছে এরকম আমার মনে হয় না যে অন্য কোনো দেশ এই সিম্পল শিখতে পারবে আমার মনে হয় অনেকদিন ধরে সিম্পল অনেকদিন ধরে হঠাৎ দিতে পারলে তার ইউনিভার্সিটি সিম্পল হয়ে যায় না আমার মনে হয় সেটা আর দিতে পারবে না কেন They are so strong in mathematics. Tomra jara bhalo computer science shikhte chao tader mathematics is strong hoye jabe amader mathematics khub durbol ar ekhon jeta hoyeche bhalo mathematics korte chao na na bedo karon ache tomra shobai engineering korte chao uddhok engineer hote chao tai na er sathe egulor obhab তো অনেক আগে অবশ্য ম্যাথমেটিক্স খুব ভালো ছাত্ররা পড়ত এখন পড়ে না বলে আমরা কিছু শঙ্কার মধ্যে আছি তোমরা ভালো এডুকেশন পাবে এই মানে ম্যাথমেটিক্স স্ট্রং হয়ে তো রাশানটা দেখো মানে ইংরেজিতে লেখা ইংরেজি ভালো করে জানে না তো তারপর ধরে ধরে ফেললে কোনো পারে মুহূর্তের মধ্যে তারা প্রবলেম সলভ করে আমাদের ছাত্র ইংরেজি তো কত ভালো কিন্তু আমাদের টার্মিনালটা বসে না কারণ লেখার আমাদের কিছু নেই দুইটা প্রবলেম সলভ করার পরে উনি আমি ডেঞ্জার একটা ছেলে তার নাম হলো গেনাদি করত কে বেশ ওয়ার্ল্ড ফাইন্যান্সে নিয়ম হলো এরকম যাতে কোনো একটা দল সব প্রবলেম সলভ করতে না পারে ওই ছেলেটা একবার তার বেপরে 13 আউট অফ 13 নিউটন অনেক বাংলা শব্দ তৈরি করছে আমার ধারণা হচ্ছে বাংলা শব্দগুলো তৈরি করছে এটা দিয়ে ওর একটা বাংলা একাডেমি পুরস্কার পাওয়া উচিত শুধুমাত্র শব্দ ইন্ট্রোডাকশনের জন্য তোমরা কি কেউ বইটা দেখছো দূরের থেকে টপ পেজ করে বসছো ভেতরে ঢোকা বাংলা যুক্ত ভেতরে ঢোকার কথা আমরা হালকা হালকা আমাদের সুপার তোমরা জানো যে হার্ডওয়্যার শব্দটা বাংলা করলে এটা আছে যন্ত্রপাতি তাই না আর সফটওয়্যার যে এটা কি অসাধারণ শব্দ যন্ত্রের মতো কাজ করে এরকম অনেক অনেক কিবোর্ড হলে চাপনি মাউস আমরা চাই এই বইটা পড়বি এই বইটা যে ফাইনাল যেমন বই 15-20 বছর ধরে কালেকশন হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির সাদা রয়েছে এই অংশটা এইভাবে প্রেজেন্ট করলে এইটা আগে এইটা পরে এগুলো যখন আমাদের হয়ে যাবে যারা আমাদের শিক্ষক আছেন তারা বইটা পড়ে নানা রকম উপদেশ পরামর্শ দিলে তাহলে সেটা আপনাদের ভিতরে সেটা আরও সুন্দর হবে কেমন তারপরে আর এটা পরিবর্তন হবে না অনেক আমরা এইরকম আশা করছি এই তো তোমরা আসো না ঠিক আছে সুতরাং এই বইটা নিয়ে নিউটন স্যার বিস্তারিত বলবেন কিভাবে বইটা পড়াতে হবে
এবং বইটার বিশেষত্ব কি? আমি আমি বইটা পড়ে আমার কাছে এরকম মনে হয়েছে যে এর প্রেজেন্টেশন এই লেভেলে আমি বলি যে এই বইটা যে ভালো করে পড়বে তার কম্পিউটার প্রোগ্রামিং এর চাকরি অসুবিধা হবে না। কম্পিউটার প্রোগ্রাম লেখা চাকরি যেখানে প্রোগ্রাম লিখতে হবে সেই কাজটা সে করবে না। তবে প্রোগ্রামকে এফিশিয়েন্ট করার জন্য আমরা জানি অ্যালগোরিদম লাগে, সেগুলো তো সে শিখে যাবে, ঠিক আছে। সুতরাং বইটা সম্পর্কে আমি আর বলছি না, এটা নিউটন বলবে। আর নিউটন কিরকম মাপের মানুষ, আমি 2013 ব্রিসবেনে গেলাম, যেখানে সেটাকে তার সুপারভাইজারের সাথে দেখা, সুপারভাইজার আমাকে বলল যে নিউটনের সাথে আধ ঘন্টা বসলে অনেক কিছু শেখা যায়। এটা কিন্তু শতপূর্ণ দিতে হয়েছে। তার মানে সে দেখছে যে নিউটন স্যারের সাথে বসতে অনেক শেখা যায়, তার সুপারভাইজার বলছে। সো দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট, সে এই টাইপের মানুষ। আচ্ছা, আমি এই অংশটা বাদ দিয়ে অন্য অংশটা আমি তোমাদের বলি। গতবার যেখানে আমি আসছি, আমি খুব ইমপ্রেসড হয়েছিলাম। কুমিল্লা ইজ ভেরি স্পেশাল প্লেস। কুমিল্লার জন্য আমাদের এই কোটা সিস্টেম আছে, এটা জানো না? চাকরিতে কোটা সিস্টেম না হলে কুমিল্লার মানুষ সব চাকরি পেয়ে যায়, অন্য অন্য ডিস্ট্রিক্ট পায় না, কেমন? মানে এখানে মানুষ অনেক বেশি শিক্ষিত। আমি আশা করি কুমিল্লা ইউনিভার্সিটি একটা প্রমাণ করবে যে ইট বিলংস টু কুমিল্লা, কেমন? বেশিরভাগ সস্তি কুমিল্লা, তোমরা নিশ্চয়ই সেই প্রমাণটা করবো। আমি জানি কুমিল্লা ছাড়া অন্য জায়গার মানুষ আছে, তারাও ইনভেস্ট হয়ে যাবে না কুমিল্লা দিয়া। তো গতবার আমি যখন আসছি, আই ওয়াজ ভেরি ইম্প্রেসড। যে জিনিসটা আসলে করতে হবে সেটা হল আমাদের দেশে 2021 ICPC-র ওয়ার্ল্ড ফাইনান্স, এটা কিন্তু একটা দেশের জন্য অনেক বড় সম্মানের বিষয়। এ পর্যন্ত গোটা 12 দেশ ওয়ার্ল্ড ফাইনালস আয়োজন করতে পারছে, এর মধ্যে বাংলাদেশ একটা দেশ হবে। সো উই মাস্ট ফিল প্রাউড অফ দিস, তাই না? আমাদের দেশের জন্য কবে ফুটবল ওয়ার্ল্ড ফাইনালস আয়োজন করবে? কবে করবে? ফুটবলের ওয়ার্ল্ড ফাইনালস আমরা কবে আয়োজন করবো? ক্রিকেটে একটা সম্ভাবনা আছে, কারণ 10-12 দেশেই খেলে। সেই সুবাদে আমরা আয়োজন করবো। এর আগে আমরা ক্রিকেটের ওয়ার্ল্ড ফাইনালস করছিলাম, তোমাদের মনে আছে নাকি? যাদের সাথে খেলছি তাদের সাথে হারছি, যাদের সাথে খেলি নাই তাদের সাথে হারছি। এই রকম সুবিধা হবে, তাই না? আমাদের দেশে ওয়ার্ল্ড ফাইনালস হবে প্রোগ্রামিং কনটেস্টে। বাংলাদেশ থেকে আবার ডিজিটাল বাংলাদেশ হইতে চায়, সেখানে আমাদের প্রমাণ করতে হবে যে প্রোগ্রামিংয়ে আমরা খুব ভালো। এর জন্য দারুণ চেষ্টা করতে হবে। এ পর্যন্ত বাংলাদেশ থেকে 3 দল ওয়ার্ল্ড ফাইনালস এক বছরে ম্যাক্সিমাম যেতে পারছে, বিভিন্ন সময়ে 3 দল গেছে। আমরা আশা করব যে ওয়ার্ল্ড ফাইনালস যখন বাংলাদেশে হবে 2021, মোস্ট লাইকলি এপ্রিল মাসে আমাদের 6-7 দল এবং সেখানে কুমিল্লা ইউনিভার্সিটির একটা দল থাকতেই হবে। প্রয়োজন হলে
আমরা যথাযথ কর্তৃপক্ষকে ঘুষ দিয়ে কাজটা করি, ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে ইনফরমেটিক্স আমরা অংশগ্রহণ করছি, সেখানে বাংলাদেশের একটা ছেলে অস্ট্রেলিয়ান আর কি প্রবাসী, তার না হলে ইশরাক খুদা ছেলেটা সেখানে একটা ব্রোঞ্জ মেডাল, ঠিক আছে, ঠিক তার এক বছর পর তাইপেইতে তাইওয়ানে এই একই প্রতিযোগিতা হইল এক বছর পর, সেখানে সে পারফেক্ট স্কোর করল 600 out of 600, 450 পেলে গোল্ড মেডাল, 250 লেভেলে পেলে ব্রোঞ্জ মেডাল, তাহলে এক বছর আগে সে 250 পেয়েছে, এক বছর পরে সে 600 পেয়েছে, পারফেক্ট স্কোর। এক বছরে মানুষ কত দূরে যেতে পারে, এমনকি বাঙালি হলে ঈশ্বরটা তো বাংলাদেশের রক্ত রক্ত তাই না, তোমরা কেন পারবা? এক বছর 3 মাস সময় আছে, এই এক বছর 3 মাস সময় তোমাদেরকে বই উচ্চতায় উত্তর কেমন বিভিন্ন সাইটে নিয়মিতভাবে প্রোগ্রামিং প্রতিযোগিতা হয়, সেখানে অংশগ্রহণ করতে হবে, নিজের দুর্বলতা চিহ্নিত করতে হবে এবং আরও কত কষ্ট করতে হবে সেটাও করতে হবে কেমন। এটা এইরকম না, জানি না আমার বর্তমান অবস্থান কি, আমার বর্তমান অবস্থা কি আমি জানতে পারি, এই সপ্তাহে কোর্ট প্রসেসে কোনো জায়গায় একটা কন্টেস্ট, আমি সেই কন্টেস্টে প্রোগ্রাম লিখে কতগুলো অ্যাকসেপ্ট করাইতে পারি, আমি আমার অবস্থান কিন্তু জানতে পারি যে আমার র্যাঙ্ক কত, আমার র্যাঙ্কটা আগাই হবে এর থেকে সামনে আসতে হবে তাই না, এর জন্য যা করণীয় করতে হবে, এটা কিন্তু আমাদের স্পোর্টসম্যানরা কিন্তু এটা করে। সিডনি অলিম্পিকে আমরা গেলাম দৌড় দেওয়ার জন্য, দৌড় দিয়ে 10 মিনিটের কমে পার দিতে হয় দৌড়, এটাও আমরা জানি, বাংলাদেশে অনেকবার চেষ্টা করছি 12 সেকেন্ডের কমে পারি না, তাও আমি ওখানে দৌড়াইতে গেলাম, দেখাইলাম সবাই দৌড় শেষ করছে, তারপরে আমি আরো 2.5 সেকেন্ড দৌড়াইলাম, কত মানুষ ছবি তুলছে বাঙালি, কেউ ফিল্ডে নাই, শুধু এক বাঙাল দৌড়াই দিচ্ছে কেমন, আমাদের অত দৌড় যাওয়ার দরকার ছিল, এখানে দৌড়ায় যদি 10 সেকেন্ডের কমে না পারি এবার গেলাম না, তোমাদের এই যে কোর্ট ফোর্সেস কোর্টসে বিভিন্ন জায়গায় যে কন্টেস্ট হচ্ছে সেই কন্টেস্টে অংশগ্রহণ করতে হবে, কোন জিনিসগুলো পারো না, এখন তো তোমাদের নেটওয়ার্ক আছে বুয়েট ঢাকা ইউনিভার্সিটি শাহজালাল, তাদের ছাত্রদের সাথে একটু যোগাযোগ করে যে প্রবলেমটা পারো না কেমনে সেটা পারা যায়, হ্যাঁ বিভিন্ন জায়গায় বুলেটিন বোর্ড আছে সেখানে একটা প্রশ্ন করা যায় যে তোমরা পারবো নানা ভাবে, কিন্তু শেখার সুযোগ আছে, যখন ইন্টারনেট ছিল না তখন হয়তো আমরা ডিসঅ্যাডভান্টেজিয়াস স্টেজে ছিলাম, এখন কিন্তু সেই ডিসঅ্যাডভান্টেজ নাই, কোনো না কোনোভাবে শেখা যায়, তবে যে কোনো প্রবলেমের সমাধানের জন্য সবসময় মনে পরমুখী হয়ে থাকলে কিন্তু হবে না, কেমন যে 1001 নম্বর প্রবলেমও আবার সাপোর্ট লাগবে, নিজের অনেক অনেক চেষ্টা করা উচিত, যখন এক অ্যাবসলিউটলি পারা যাচ্ছে না তখন একটা হিন্ট নেওয়া উচিত, কেমন নিজের চেষ্টা করতে হবে, গুগল দেখে প্রোগ্রামিং কিন্তু হবে না, কারণ তোমরা যদি চিন্তা না করো তাহলে তোমাদের মেধার বিকাশ তো হবে না, মস্তিষ্ক তো হবে না তাই না, আমাদের প্রত্যেক অঙ্গপ্রত্যঙ্গে বিকাশের জন্য অনুশীলনী প্রয়োজন, কেউ যদি না দৌড়া তার পায়ের মাংস সবল হবে না, হাত ব্যবহার না করলে হাতের মাংস সবল হবে না, মস্তিষ্ক সবল করার উপায় হলো চিন্তা, যে কোনো প্রবলেম নিয়ে চিন্তা করা,
আলবার্ট আইনস্টাইন বলতেন, ইট ইজ নট দ্যাট আই এম স্মার্ট বাট আই ক্যান স্টে উইথ দ্য প্রবলেম ফর এ লং টার্ম পিরিয়ড অফ টাইম। আমার মাথায় প্রবলেম আছে, যতক্ষণ সলভ করতে না পারি ততক্ষণ আমি প্রবলেম নিয়ে আসি। প্রবলেমটা সলভ করতে না পারলেও কিন্তু মাথাটা বেটার হবে, সেই চেষ্টাটা আমাদের করতে হবে। শর্টকাট খোঁজাটা ঠিক না, একটা প্রবলেম পার্সনে আগে যেতে সলভ করতে যত বেশি সময় লাগবে, যখন সলিউশন হবে তখন তত বেশি আনন্দ পাবে। একটা কঠিন প্রবলেম আমরা সলভ করতে হবে, সুতরাং নিজের কিন্তু এগুলো করতে হবে। সুতরাং আমাদের একটা লক্ষ্য সেট করা উচিত যে আমাদের 2021 আইসিপিসি ওয়ার্ল্ড মেম্বার যে বাংলাদেশে হবে, সেখানে আমাদের একটা দল অবশ্যই তার জন্য যা করা যায় উই শুড মুভ হেভেন অ্যান্ড আর্থ টু ম্যাটেরিয়ালাইজ, যা করতে হয় আমি তাই করব, আমি ওইখানে যাব। এটা কিন্তু সম্ভব। আমাদের একটা ছেলে ছিল, তার নাম মোহাম্মদ আবির ইসলাম, সিটি কলেজে। সে একদিন আমাকে ফোন করলো, স্যার ইন্টারভিউ পরীক্ষাটা বাদ দেই, আগে আইওআই থেকে একটা মেডাল নিয়ে আসে। আমি বললাম তোমার যদি এইরকম স্পিরিট, তুমি এমনিও মেডাল আনতে পারো পরীক্ষার। সেই ছেলেটাকে আমি বুলগেরিয়াতে প্লকদ্বীপ শহরে নিয়ে গেলাম। স্মার্ট মানুষ, সবার সাথে সে কথা বলছে স্বতঃস্ফূর্তভাবে, স্বাচ্ছন্দ্যে। আমি ওই বয়সে রাশিয়াতে পড়তে গেছিলাম, গ্রামের ছেলে, আমার ওজন অর্ধেক সাইজ অর্ধেক হয়ে গেছিল ভয়ে। ওদিকে সবার সাথে কথা বলে আপনি তুমি কি মানে দেখতেছি না আবার আমাকে আমি সিনি মানে ওরা আমাকে সিনি, কেমন দে সলভ সেম প্রবলেম। এবং অনেকেই জানে ওরা যে প্রবলেমটা সলভ করতে পারে না, আগে ঠিকই পারছে। উপমহাদেশ থেকে 8 জন ছাত্র ছিল, ইন্ডিয়া থেকে 4 জন, শ্রীলঙ্কা থেকে 3 জন, আর বাংলাদেশ থেকে শুধু 2 দিন প্রতিযোগিতা হয়। প্রথমতে এক ইন্ডিয়ান ছেলে পিছনে আমাকে বললো, আপনার আমাকে বললো স্যার, তারপরের দিনে আমার সামনে চলে গেল। সে তাই করলো, কিন্তু সে প্রথম সিলভার মেডাল পেল বাংলাদেশের পক্ষে একটা ভালো কাউন্টে। ধরো আমরা হয়তো মেডাল পাই 13 অলিম্পিয়াড, ভালো কাউন্টে আমার মনে হয় সিলভার মেডাল আমরা পাই নেই ওয়ার্ল্ড লেভেলে। এইটা হলো কনফিডেন্স। হ্যাঁ, আপনার অনেক পরিশ্রম করছে, তার ডিটারমিনেশন ছিল, তাকে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর স্কলারশিপ দিয়ে দিয়ে গেছে। তখন আমরা তো ওকে চিনি নি, ডিজিটাল বাংলাদেশ আর আবির কোনো বার্তা নেই, কেউ তাকে সম্বর্ধনা দেয় না, ক্রিকেটারদের দেয় না। একবার আমি পেপারে পড়লাম যে সানওয়ার লারা থেকে পেপার, দুজনে ক্রিকেটার তাই না, সানওয়ার নামে ক্রিকেটার ছিল, লারাকে তো আমরা জানো তো নাকি, জানো না, সানওয়ার লারা থেকে পেপার কি দেখলাম যে একটা ম্যাচে লারা 0 করছে আর সানওয়ার পুরা 1 করছে। সানওয়ার লারা থেকে কেমন, আমরা ডিজিটাল বাংলাদেশ করছি আর সানওয়ার লারা থেকে আমি তার থেকে ভালো কাজ করবো। এখান থেকে হাজিরগঞ্জ কত দূর হবে, হাজিরগঞ্জ 40-50 কিলোমিটার। হাজিরগঞ্জে আমাদের এক ছাত্র ছিল, তার নাম হলো সতেজ। সে যখন ক্লাস 8 এ পড়ে, সে সিদ্ধান্ত নিল সে মাইক্রোসফটে চাকরি। এ তো অনেক আগের কথা, গত শতাব্দীর কথা, তখন মাইক্রোসফটের এত নাম হয় নাই। আমি তখন অনেক লেখালেখি করতাম, তার একটা সে সিদ্ধান্ত হচ্ছে মাইক্রোসফট।
তারপরে সে ব্যাক ক্যালকুলেশন করছে যে মাইক্রোসফটের সাথে করতে হলে কি করতে হবে, তাকে ইঞ্জিনিয়ার হতে হবে, তাকে ইঞ্জিনিয়ার হবে। তারপরে দেখলো যে কোনো ইঞ্জিনিয়ার তো মাইক্রোসফটের সাথে করে না, কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ওইটা হবো, কোথায় পড়া যাবে, কোথায় পড়া যাবে, কম্পিউটার সায়েন্স বিভিন্ন জায়গায় আছে, তো বুয়েট থেকে সবচেয়ে ভালো, তাহলে আমাকে বুয়েটে পড়তে হবে এবং ওই ছেলেটা বুয়েটে পড়তে হবে। তার লক্ষণ তো মাইক্রোসফট ক্লাস এইটে তার এসে এবং বুয়েটে পড়তে গিয়ে দেখলো যে বুয়েটে গ্রাজুয়েট সবাই মাইক্রোসফট সাথে পায় না, কী করতে হবে, প্রোগ্রামিং প্রতিযোগিতা করতে হবে। সে শুরু করলো প্রোগ্রামিং প্রতিযোগিতা, তার যে দুইজন টিমমেট ছিল ওরা ছিল সাক্ষী, মানে সতেজ প্রবলেম সলভ করে ওরা হাত দেয়, ওরা আবার আর একটা করতে পারে, একটা রিজনিং কন্টেস্টে সতেজ একা পাঁচটা করলো আর ওদেরকে সহজ প্রবলেমটা করতে দিয়েছিল ওরা তো পারে নাই, সতেজের মন খুবই খারাপ যে ও ওটাও করতে পারতো নিজে, দেখ ও রানার আপ হয়ে ওর মনটা খুবই খারাপ, পাঁচটা করে আর এক দশ ছয়টা করে সেম। তারপরে আমি দল বদলে দিলাম, তিনটা দলের থেকে তিনজন একটা দল করলাম, এখন এই তিনজনের মধ্যে আবার সাংঘাতিক সুসম্পর্ক, মোটামুটি হাতের দূরত্বে আসলে তারা হাত আসবে। তো আমি ওদের বুঝাইলাম যে না কারো দিকে থাকার দরকার নেই, কিন্তু তোমার মধ্যে প্রবলেম ফাইনালি সে ওয়ার্ল্ড ফাইন্যান্সে গেল এবং মাইক্রোসফটের চাকরি, এর মধ্যে অনেক আনন্দ আছে, আমি যা করতে চাই আমি সেটা করতে পারি, দ্যাট গিভস ইউ ইনর্মাস কনফিডেন্স ইন ইয়োর সেলফ। হ্যাঁ, কনফিডেন্স না থাকলে কিন্তু আবার সফলতাও আসে না, কেমন, সুতরাং এইরকম হইতে হবে সতেজের মতো, আমি যেটা করতে চাই আমি সেটা করতে পারি। তোমাদের এইটা করতে হবে যে 2021 ওয়ার্ল্ড ফাইন্যান্সে কুমিল্লার একটা দল থাকবে এবং সেটা খুব বিফিটিং হবে, কেউ এটা আশ্চর্য হবে না যে কুমিল্লার থেকে এটা হইতেই হবে, ঠিক আছে, যেভাবে করা যায়। আমাদের যে সকল ছাত্ররা প্রোগ্রামিংয়ে ভালো সে যে ইউনিভার্সিটিতে হোক না কেন তাদের সাথে তোমরা সুসম্পর্কে থাকো, আমরা টার্গেট করে ওইখানে আমরা ওয়ার্ল্ড ফাইন্যান্সে আমরা ভালো করব। এক বছর তিন মাস সময় আছে, ইচ্ছা করে দেখাচ্ছি আমাকে তার ভিসি বললো যে একটু সাহায্য করতে, আমি বললাম যে প্রোগ্রামিং কন্টেস্ট করে, কেমন প্রোগ্রামিং কন্টেস্ট করে ওদের একটা দল ওয়ার্ল্ড ফাইন্যান্সে, ওই ছেলেরা সারা রাত প্রোগ্রামিং করতো আর দিনের দিনের বেলা লাশের মতো শুয়ে থাকে, তাদের এই দিন লাইফ হলে তারা ওয়ার্ল্ড ফাইন্যান্সে যাবে এবং তারা গেছে। তোমাদের এইরকম একটা ডিটারমিনেশন লাগবে যে আমরা ওয়ার্ল্ড ফাইন্যান্সে যাবো, সবাই যাবে না, তোমাদের যারা প্রোগ্রামিং বিশেষ করে ভালো তাদেরকে অন্যরা নানাভাবে ফ্যাসিলিটেট করবে, ওরা যাতে ভালো করবে, এবং ওরা যখন প্রোগ্রাম লেখে ওদেরকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, ওদের মন ভালো করার জন্য একটা দাম ছেড়ে দিলাম, সবারই কন্ট্রিবিউশন মানে একটা দলের পারফরমেন্সে যারা নাকি প্রোগ্রামিং কন্ট্রিবিউশন করে না তারাও নানাভাবে তাদেরকে উৎসাহিত করবে, সুবিধা দেবে, তাই না, ওরা যখন ভালো করবে তখন ইউনিভার্সিটির সুনাম হবে, তোমাদের যে কাউকে দেখো তোমরা তো নিশ্চয়ই প্রোগ্রামিংয়ে ভালো, অথচ তুমি হয়তো সি ল্যাঙ্গুয়েজে লেখোই নাই, কিন্তু বেনিফিট পাই না, তুমি তার মিথ্যা কথা বললাম না, তোমার না কি বলে তারা ধরে নেবে না, তুমিও খুব ভালো। আমাদের এক ছাত্র তার নাম হলো নাসা, দেখুন নাসা কি ছিল ছাত্র, আচ্ছা নাসা, নাসা ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়াতে গেছে, ওখানে এক লোক জিজ্ঞেস করছে এই তুমি করতে আসছো, ও তুমি তো প্রোগ্রামিং এর বাংলাদেশের নাগরিক হিসেবে বাইরে যে ভালো বুট কাউন্টে কোনো কথা শুনবা এগুলো আনলাইকলি, ইদানিং অবশ্য প্রফেসর ইউনুসের নাম যেহেতু অনেকেই জানে তার কথা বলে, কিন্তু মানে প্রোগ্রামিং এর ভালো এই কথাটা বললো কত আনন্দের বিষয়, গর্বের বিষয়, তাই না,
এইটা তো আমাদের ছাত্ররাই তৈরি করছে, সেটাকে তোমাদের আরো সমৃদ্ধ করতে হবে, না সবাই যাতে জানে হ্যাঁ বাংলাদেশের ছেলেরা প্রোগ্রামিং, না আমাদের ছেলে আমাদের অনেক ছেলেই আমেরিকাতে পড়তে যেয়ে ওই সমস্ত ইউনিভার্সিটিকে প্রোগ্রামিং কন্টেস্টের ওয়ার্ল্ড ফাইনান্স কোয়ালিফাই করেছে, তার আগে কোয়ালিফাই করতো না, আমাদের ছাত্রদের পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট দিয়েছে এবং তারা কোয়ালিফাই করছে। শুধু একটা সুনাম কিন্তু অলরেডি আছে, কেমন এই সুনামকে আরো আরো বিস্তৃত করা এটা আমাদের দরকার, এবং সেই সুযোগটা আসছে আমাদের দেশে যে ওয়ার্ল্ড ফাইনান্স হবে 2021-এ। এটা যদি 2020-তে হইতো তাহলে এটা হতো না, তিন চার মাসের মধ্যে কিছু করা যাবে, যেহেতু সময় আছে না, আমাদের একদম আলাদা জল খেয়ে রাখতে হবে, মানে প্রবলেম সলভ করতে হবে সময় পেলে মাঝে মধ্যে শ্বাস নিতে হবে। সবই হলো প্রোগ্রামিং এর কল্যাণ, আমাদের প্রবলেম সলভ, এইটা হলো আমার মুখ্য, না মুখ্য লক্ষ্য হলো আমি প্রবলেম সলভ করবো, প্রবলেম সলভ করার জন্য যে শ্বাস নিতে হয় সেটাও তাই না, এরকম একটা করতে হবে। তোমরা ডিটারমিন্ড হবে কিভাবে এটা করা যায়, আমার তো মনে করে যে কতটা না তার আগে প্রোগ্রামিং কনসিস্টেন্ট তোমাদের দল মোটামুটি ভালো করছে, খুব খারাপ করছে তো তা না, এখান থেকে আরেকটু উপর উঠে আসতে হবে, ঠিক আছে। তো আমার মনে হয় এখন নিউটন স্যার বলবে, আমি বিদায় করি তোমাদের এখানে, অবশ্য আমি আরেকজন আমি পার্থকে এবং স্যারদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের আসার ব্যবস্থাটা করে দিয়েছেন, আমি বয়স্ক মানুষ বুঝলাম, এই দুটি মিটিং টিটিং করতে হয়, আমার আরোটা একটা মিটিং আছে, মোটি জেলা আছে বলে একটু সুবিধা, যে আমি নিশ্চয়ই এরপরে সুযোগ করে একবার আনিব লম্বা সময় আপনাদের সাথে কথা বলার জন্য। নিউটন সাউন্ড হল এআই এক্সপার্ট, তোমার একটা প্রোগ্রাম আছে কেন্দ্র সমস্ত বিষয় তার থেকে কিছু জানতে পারবো, আর বইটা সম্পর্কে অবশ্যই আমি খুবই আশা করবো তোমরা এই বইটা পড়বো সবাই, এটা অনেক লাভ হবে, বইটা খুবই ভালো লাগবে আমার মনে কোন ইংরেজি বই আমি এই লেভেলে দেখি খুবই এটার আমার একটা ইংরেজি অনুবাদও করা হয়েছে, ইংরেজি অনুবাদও আছে সবই রিভাইজ করতে হবে, এরপরই এই এক বছর দুই বছর রিপোর্টটা পাওয়া যাবে, কেমন তাহলে আমি এইখানে সার্বিক সবাই বুঝছি যে আমি আগামী কোনো দিন এসে তোমাদেরকে সাড়ে তিন ঘন্টা আমরা তাদেরকে ফুল দিয়ে সম্বোধন দিব, তোমরা তো একমত হইলা যে ওয়ার্ল্ড ফাইনান্স আমাদের যেতে হবে যেভাবে আমরা এইদিকে উঠবে না।
ইউনিভার্সিটির একটা দলকে কোয়ালিফাই করানো হয়েছিল হাওয়াইতে, এবং তারা তাদের পারফরমেন্সে বোঝাই দিচ্ছে কোয়ালিফাই করানোটা ঠিক হয়নি। তোমরা যদি ভালো করো, অল উইমেন টিম ভালো করো মানে কি, টপ 20টা দলের মধ্যে থাকো, আমার ধারণা তারা দেবে এরকম একটা মেয়েদের দল। আরো আছে নাকি? নাই, এত আজেবাজে কাজের মধ্যে। প্রথম প্রোগ্রামার কি? তারপরে একটা ল্যাঙ্গুয়েজ আছে যার ফাদার নাই মাদার আছে, জানো না? হ্যাঁ, ফাদার নাই মাদার আছে, কবর ল্যাঙ্গুয়েজ। অ্যাডমিরাল গ্রেস হপার, প্রতি বছর আমেরিকাতে গ্রেস হপার সেলিব্রেশন হয়, সেখানে আমাদের 20-25 জন মেয়ে অংশগ্রহণ করে, সারা পৃথিবীর মানুষ জানে বাংলাদেশের মেয়েরা কম্পিউটার সায়েন্স পড়ে, অনেকে ডক্টরেট ডিগ্রি ধারী। তোমরা সেখানে অ্যাপ্লাই করতে পারো, গ্রেস হপার সেলিব্রেশন দিয়ে যদি সার্চ দাও, ওরা কিন্তু যাতায়াতের পয়সা, থাকার পয়সা সব কিছু দেয়, কেমন ওটা দেখতে হবে, অ্যাপ্লাই করবা। ওরা তুমি গান গাইতে পারো, সোশ্যাল অ্যাক্টিভিটিস প্রচুর করো, তাই না? প্রোগ্রামিংয়ে ভালো, এই কারণগুলো ওরা কিন্তু ওখানে যাওয়ার সুযোগ দেয়। প্রতি বৎসরই এটা হয়, তোমরা আবেদন করতে পারো, কেমন? আর একটা আছে হাইডেলবার্গ লরেট ফোরাম, জার্মানিতে হয়, KSLF 6-7 দিয়ে সার্চ করলে ওরাও ইনফর্ম করে, ঠিক আছে? তোমরা হয়ে যদিও বাংলা বইটাতে লেখা প্রফেসর মোস্তফা আকবর তিনিও যুক্ত হয়েছেন, ইংলিশ ভার্সনে আসলে উনি আমার সাথে আছেন, আর পরবর্তীতে এই বইটার একটা রিভাইজ এডিশনের সামনে আসতেছে খুব শীঘ্রই, আমরা কাজ করছি সক্রিয়ভাবে, তো সেটাতেও উনি থাকবেন। তো আসলে আমরা তিনজনই কাজ করছি, যদিও স্যার বলার সময় সব থেকে তো দিয়ে যেতেন, আমরা নিয়মিত যোগাযোগ রেখে একসাথে কাজ করছি, বিভিন্ন রকম পরামর্শ নিয়ে বইটাকে রিভাইজ করছি। তো আমার মনে হয় অনেকেই বইটা জানেন, একপাশে বাংলা বই আর পাশে ইংরেজি বই আছে, এটা তো খাবারের। তো আমি মূলত বইটাকে নিয়ে নানা রকম কথাবার্তা বলবো, প্রথমে কেন এই বই লিখলাম সেসব কথাবার্তা পরিচয় বলতে। তো আসলে আমার সাথে পিএইচডি স্টুডেন্ট কাজ করে প্রায় 4-5 জন, আর ওই 3-4 জন শেষ করে ফেলছে। তো সেখানে একটা বিষয় সরাসরি আমি যেটা দেখছি সেটা হলো এই যে পিএইচডিতে ভর্তি হতে গেলে কিন্তু মাস্টার্স করে যায় না, ব্যাচেলর ডিগ্রি মাস্টার্স করে যায়। তো আমি যে ধরনের কাজ করি সেখানে আসলে প্রোগ্রামিং দরকার হয়, প্রোগ্রাম লেখা দরকার হয়। তো যদিও আমরা মাস্টার স্টুডেন্ট পাই, তারপরেও প্রোগ্রামিং স্কিল অত ভালো থাকে। সাধারণত বলছে যে অনেকে প্রোগ্রামিং কম্পিটিশনে অংশ নেয়, সে বিষয়ে স্যার কথা বলেছেন। আমি মূলত প্রোগ্রামিং কম্পিটিশনের বাইরেও যারা থাকে তাদের নিয়ে বেশি কথা বলতে চাই। ওটা তো টিপ অফ দ্য আইসবার্গ, তাই না? শুধুমাত্র তার বাইরে যে বিশাল একটা অংশ আছে যাদের সারা জীবনই প্রোগ্রাম নিয়ে কাজকর্ম করবে, কিন্তু হয়তো কোনো কারণে ICTC বা কোনো প্রোগ্রামিং কম্পিটিশনে যাওয়া হচ্ছে না, পেশাগত জীবনে তো করতেই হবে না। তো আমার আগ্রহের বিষয়টা সেই মাস ইজন, শুধুমাত্র টিপ অফ দ্য আইসবার্গ না। তো আমি যেটা লক্ষ্য করেছি সেটা হলো যে আসলে প্রোগ্রাম লিখতে গিয়ে তারা বেশ সমস্যার সম্মুখীন হয়, হয়তো প্রথম লেভেল লুকটা লিখতে পারে, হ্যাঁ, ইফ দেন এলস লিখতে পারে, কিন্তু একটু জটিলতা বাড়লে
সেটা আর হচ্ছে না, কেন হচ্ছে এটার কারণ হলো দেখতে গিয়ে আমি দেখেছি যে আসলে ক্লাসে যখন পড়ানো হয়, আমি নিজেও এখানে বুয়েটে প্রোগ্রামিং টিচিং করতাম, তখন আসলে সময় তো সংক্ষিপ্ত, তাই না? এক ঘন্টা সময়ের মধ্যে লেকচার দিতে হয়, ওই সময়ের মধ্যে ওই প্যারেন্টস কি একটু এতটুকু দেখায় শেষ বা লোকটা কি এতটুকু দেখায় শেষ, কিন্তু এগুলো যে একটার সাথে আর একটা মিশে যায়, একটার সাথে একটার ভিতরে আর একটা ঢুকে যায়, তাই না? এগুলো ওইভাবে শেখানো হয় না, হাতে কলমে শেখানো হয় না। এই কারণে জাস্ট কোনো রকম আমরা জানি লুক কি জিনিস, ইন্টারেস্ট কি জিনিস বা বিভিন্ন স্ট্রাকচার কি জিনিস, এগুলো সব কিছু জানি, কিন্তু ভিতরে তো ঢুকি না, ভিতরে ওরকম কাজও করি না। আবার অনেক সময় দেখা যায় পরীক্ষায় গিয়ে কিন্তু ঠিকই প্রশ্ন আসে একটু জটিল, ওকে, তো রেজাল্টও খারাপ হয়ে যায়। কাজে পড়ানো হচ্ছে একরকম, আবার পরীক্ষা নেওয়া হচ্ছে আর একরকম, দুটোর মধ্যে একটু বেশি মিল না। এই কারণে আমাদের দেখা যায় যে রেজাল্ট খারাপ হয়ে যায়। অথচ প্রোগ্রামিং ইয়ের কোর্সটা কিন্তু থাকে ফার্স্ট সেমিস্টারে, তাই না? সব জায়গায় এই দিয়ে ফার্স্ট সেমিস্টারে রেজাল্টটা একটু খারাপ হয়ে যায়, তার প্রভাব কিন্তু পরবর্তী চার বছরই চলে, মানে পড়াশোনার দিকে আগ্রহ কমে যায়, খারাপ হয়ে যায়। এটা একটা বিশাল ইম্প্যাক্ট আছে, প্রথম ফার্স্ট ইয়ারের যে কোর্স তাও আবার ডিপার্টমেন্টাল কোর্স, এটাতে ভালো করতে পারা এটা কিন্তু একটা ভালো ইম্প্যাক্ট আছে। ইভেন বুয়েটে ফার্স্ট ইয়ারে ধরা খায়, তারপরে দেখা যায় যে একদম শুয়ে গেল, পরবর্তী চার বছর শুয়ে গেল না। এটার কারণ থাকে, কারণ হচ্ছে এই যে আমরা শেখার পুরো সময় পাচ্ছি না, আরও নানা রকম ব্যারিয়ার আছে, শেখার সময় পাচ্ছি না, কিন্তু পরীক্ষা হচ্ছে আর কখন, পরে রেজাল্ট খারাপ হচ্ছে। ছাত্ররা হয়তো ইন্টারমিডিয়েট পর্যন্ত খুব ভালো পড়াশোনা করে আসছে, তাই না? সবাই ভালো, জিকে ফাইভ আমাদের সময় তো অন্যরকম, কিন্তু তারপরে ফার্স্ট ইয়ারে গিয়ে কেমন ভালো লাগছে, কারণ কারণগুলো আমাদের অ্যাড্রেস করতে হবে, তাই না? তো এগুলো আমার অবজারভেশনে আছে, এবং যে স্টুডেন্টদের কথা বললাম তাদের তখন আমার ধরে ধরে প্রোগ্রাম শেখাই এইভাবে। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের সামহাও আমাদের দেশে এক ধরনের টেন্ডেন্সি আছে, সে টেন্ডেন্সি হচ্ছে ওকে কি করতে হবে, স্কোয়ার করতে হবে বা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ডিফারেন্সিয়েশন করতে হবে, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ওয়ান বাই টু লিখতে কেন হয়, কী জন্য হয়, কী জন্য হয়, কী জন্য কেয়ার, ডু ইউ কেয়ার অ্যাট অল, এটা তো সমস্যা, তাই না? আবার এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন করতে হবে, আমি ফর্মুলা বুঝতে পারলাম তুলে কেমন ধুমধাম করে যাচ্ছি, ভালো রেজাল্ট হওয়ার তো ক্ষেত্র বিশেষ হচ্ছে, কিন্তু সেটা দিয়ে তো বাস্তব জীবনের কাজ হবে না। যখন একটা সমস্যা ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করতে হবে, তখন আমাদেরকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করতে হবে, আবার ডেরিভেটিভ নিতে হবে, কোথায় ডেরিভেটিভ ইউজ করবো সেগুলো বুঝতে হবে। এই যে না বোঝা, না বোঝার কারণে মুখস্থ করে হয়তো একটা পর্যায়ে পর্যন্ত পার করা দেবে, তারপরে আর এটা হয়। এটার কারণ হচ্ছে যে আমরা আসলে মেইনলি প্রশিক্ষণ নির্ভর পড়াশোনা করি, প্রশিক্ষণ নির্ভর মানে যে ডাক্তার আর কর্মচারীর মতো তফাৎ, দুইজনই তো চিকিৎসা করতে, তাই না? গেলেই ওষুধ, তাই না? রাজমিস্ত্রি আর ইঞ্জিনিয়ারিং এর মতো, ইঞ্জিনিয়ারের মতো তফাৎ রাস্তায় আমি বললাম সে বললো যে আমার ছেলেটা তো সাত মাথায়, বললো সাত মাথায় ছেলে সাত মাথায় ওইখানে মানে জোরে বলেন তো একজন ইঞ্জিনিয়ার মেডিসিন দেয়, আর কম্পাউন্ডার হচ্ছে
বিভিন্ন ডাক্তারের প্রেসক্রিপশন দিতে 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 স্ট্যাটিস্টিক্সের উপর ডিপেন্ড করে একটা প্রেসক্রিপশন দেয় যে সব ডাক্তারই ধরে নিলে না পাবে তো যে না পাবে এখানে আমরা যদি পেশাদার হইতে চাই ব্যাচেলার ইন কম্পিউটার সায়েন্স যদি করতে চাই বা মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্স যদি করতে চাই আমরা কিন্তু পেশাদার হইতে চাই, পেশাদার হইতে কম্পাউন্ডার হইতে চাই, ডাক্তার হইতে চাই, মানে হলো আমাদের ইনস অ্যান্ড আউট সব জানতে হবে। জানার পরে যখন একটা পরিস্থিতি দেখা দেয় সমস্যার সমাধান করতে হবে, তখন আমাদের নিজস্ব বিচার বুদ্ধি কাজে লাগাতে হবে, পেশাগত জ্ঞান এবং নিজস্ব বিচার বুদ্ধি কাজে লাগাইয়া নতুন সলিউশন ওখানে দিতে পারতে হবে। কোনো মুখস্থ সলিউশন না, জ্বর হলে না পা, ঠিক আছে, জ্বর হলে না পা সেটা না, মুখস্থ সলিউশন দেওয়া যাবে, নিজেদের বিচার বুদ্ধি প্রয়োগ করে সলিউশন বের করতে হবে, এটাকে বলা হয় সমস্যা সমাধান, প্রবলেম সলভ। হায়ার স্টাডিতে গেলে দেখবেন যে তখন ওখানে লেখা থাকে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি আছে কিনা, প্রবলেম সলভিং স্কিল আছে কিনা, অ্যানালাইটিক্যাল স্কিল আছে কিনা, সেই বিষয়গুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। আনফর্চুনেটলি আমাদের শিক্ষা ব্যবস্থায় এই বিষয়গুলো ওইভাবে না, ওকে, তো আমাদের আসলে শিখতে হবে কেন করতেছি, আরও বিকল্প কি আছে, কেন ওইটা করবো না এটা করবো, এই দুটার মধ্যে সুবিধা অসুবিধা কি, এগুলা সব বিচার বিবেচনা করা শিখতাম, শুধু এটা না যে করতে হবে এই প্রবলেমটা করলাম, এখানে একটা লুপ না মেরে দিলাম লুপ, ওয়াই লুপ, লুপের মধ্যে তো আমি রিকার্সন ব্যবহার করতে পারি, কোনটা করলে সুবিধা অসুবিধা কি সেগুলো প্রতি পথে পথে জানতে জেনে বুঝে দেখে নিতে হবে। অনেকে বলতে পারে না আমার তো করার দরকার নেই, জাস্ট করতে হবে করে ফেলতে হবে, yeah you can go up to certain level but not to higher level, okay, so that's it. এখন এগুলোর জন্য তো বাজারে ডেফিনেটলি আমরা নানা রকম টেক্সট বইয়ের উপরে ভরসা করি শেখার জন্য, প্রথম তো ইংরেজি বইগুলো আমার দৃষ্টিতে বেশ কঠিন, আমরা যখন বইতে পড়ে আসছি তখন দেখি সেগুলো কঠিন, যেমন হার্ভার্সিয়ালের বই আছে, কার্লিং অ্যান্ড ডিচির বই আছে, আর কোনো বই আছে নাকি এখন নতুন আসছে, হ্যাঁ আবার কিছু সংক্ষিপ্ত বই আছে যেমন আর বিপরীতে কিছু বই আছে যেগুলো সাত দিনে সি শিখলাম, সাত দিনে পাইথন শিখলাম, কি শিখবো সাত দিনে পাইথন শিখবো, মানে কম্পাউন্ডার হওয়ার জন্য শিখবো, ঠিক আছে, ডাক্তার হওয়ার জন্য না, এটা বল ডাক্তার হ্যাঁ তো অবশ্যই সাহায্য করবে, তো আমি আসলে পানি খাবো না, কারণ বিদেশ থেকে আসলে পানি খাইলে প্রথমে যে নয় পেট খারাপ হয়, কারণ আমাদের বাংলাদেশের ব্যাকটেরিয়া ফাইট করে অবস্থা দুর্বল শরীর, এগুলাও দিয়ে শুরু করা যেতে পারে, কিন্তু এগুলাও খুব বেশি দূর নেবে না, বাজারে আরো বাংলা বইও আছে, আমি যেহেতু একটা বই লিখেছি সেক্ষেত্রে আমাকে স্যাম্পলিং করতে হবে, এই বই লেখার আগে আসলে এটা রাতারাতি লেখা বই না, বই লেখার পিছনে যথেষ্ট গবেষণা করার পরে লেখা শুরু করি আমি, সেখানে আমি দেখতে পাই যে প্রোগ্রাম শিক্ষার জন্য দুইটা অন্তরায় আছে, পার্টিকুলারলি আমাদের দেশের শিক্ষার্থীর জন্য, প্রথম অন্তরায়টা যেটা কম্পিটিশনাল থিঙ্কিং এ অনুপস্থিত, এটা আসলে সারা বিশ্বের সকল শিক্ষার্থীদের যে যে ভাষাই হোক ইংরেজি ভাষা কম্পিউটার কিভাবে কাজ করে ডিটেইলস স্টেপ বাই স্টেপ বলতে হবে,
এটা আসলে আমরা মানুষ যখন কাজ করি তখন সেভাবে করি, ওখানে দেখা যায় কখনো কখনো উপর থেকে নিচের দিকে যায়, কখনো কখনো নিচ থেকে উপর দিকে যায়, সুবিধা অনুযায়ী যখন যেভাবে কাজ করি। কিন্তু কম্পিউটার কাজ করার ধরন তো এটা নয়, না এটা একদম ডিটেল স্টেপ বাই স্টেপ, দাড়ি কমা সেন করে সব স্টেপ বাই স্টেপ বলতে হবে, একটু ভুল হলে আর ওকে। তো এই যে ডিটেল লেভেলে চিন্তা করতে পারা, এখানে বেশ কিছু টার্ম নিয়েছিল লিখি না, অ্যাবস্ট্রাকশন একটা টার্ম, রিকম্পোজিশন একটা টার্ম, তো এগুলা বিভিন্ন কনসেপ্ট আছে, তো সেই স্কিলগুলো আমাদের দরকার। তো সংক্ষেপে হচ্ছে কম্পিউটার যেভাবে কাজ করে সেইভাবে আমাদের মাথা অভ্যস্ত, এই কারণে আমরা প্রথমে কম্পিউটার প্রোগ্রামিং শিখাই, মজা পাই দেখে একটা থেকে কম্পিউটার বাইরে লিখে যে আশাতে ট্রাভেল কারণ হচ্ছে অন্যতম কারণ হচ্ছে যেটা কারণ ওইভাবে চিন্তা করতে আমরা এত ভেঙে ভেঙে চিন্তা করতে। আর এরপরে আবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু জটিল সিনট্যাক্স আছে, কারণে দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা যাচ্ছে। এই একটা সমস্যা, আর একটা সমস্যা হচ্ছে যে আমরা আসলে শিখতে পারতেছি না মাতৃভাষা, বিদেশি ভাষা, বারো ক্লাস পর্যন্ত বাংলায় সব কিছু করে আসে, তারপরে এখানে হঠাৎ করে আসে ইংরেজি করে, তাই তো? এবং টার্মিনোলজিও সব ইংরেজি, তো সে কারণে যেটা হয় যে সব কিছু কিন্তু বোঝা যায় অ্যাটলিস্ট আমাদের জন্য হয়, তো আমি ধারণা করছি যে আপনাদের জন্য ভালো করে সব কিছুই বোঝা যায়। তো আর বিদেশি ভাষার যেগুলো লেখা বই সেখানে উদাহরণ যেগুলো দেওয়া হয় এগুলো কিন্তু ওই বিদেশি প্রেক্ষাপটে উদাহরণ দেওয়া, গ্রামের একটা ছেলে তাকে যদি আমি রোবট দিয়ে বলি অথবা বার্গার খাওয়ার কথা বলি এটা খুব বেশি একটা মিনিং হয় না, ও যেটা বুঝে ওর চাপ আসে, ওকে ব্যাখ্যা করতে হবে ওর ভাষাতে। ওকে, এটা এগুলো এগুলো সাইন্টিফিক থিওরি আছে, এগুলোর উপরে রিসার্চ পেপারই আছে, কাউকে শেখাতে গেলে তার যে নলেজ আছে ওইখান থেকে শুরু করতে হবে, হঠাৎ করে এই জায়গায় শুরু করলে হবে, ওর যেখানে আছে ওইখান থেকে একটু করে মারা যেতে, ওর যে চারপাশ আছে জগৎ চারপাশে যা সে জানে, বাঙালি হিসেবে বাংলাদেশেরও সব এলাকার লোকজন তো সমান, ঢাকার ছেলেরা ফাস্ট রাইট, মোটামুটি ফাস্ট, গ্রামের দিকের ছেলেরা অতটা ফাস্ট হবে, তার মানে বুদ্ধি কম আছে সেটা কিন্তু না, বুদ্ধি আছে কিন্তু এই যে চাল চলনে বলনে একটু চটপটে হবে না, চটুল হবে না, তাই না? তো এইসব নানা রকম নানা রকম ব্যাপার, তারপরে হয়তো টেকনোলজির দিক থেকেও সিটিতে যারা থাকে তারা হয়তো একটু আগা আছে, গ্রামের দিকে যারা তারা হয়তো একটু খারাপ আছে, না আমি গ্রাম থেকে আসি কিন্তু শহরে না, তো এক হাত নিচ্ছি গ্রাম থেকে আসি, তো এরকম নানা রকম সমস্যা আছে। তো আমাদের যেটা করতে হবে যে আমাদের যে উদাহরণ বা ইয়ে সেগুলো ব্যবহার করতে হবে, আমাদের চারপাশ কাঁচামাল যেগুলো নিতে হবে সেগুলো আমাদের চারপাশ থেকে নিতে হবে, তাহলে সবচেয়ে ভালো সেন্স যে এই বইটাতে এই দুইটা বিষয়কেই আমরা ট্যাকল করার চেষ্টা করি, সব জ্ঞানে দুইটা বিষয়ই আমরা খেয়াল রাখার চেষ্টা করি। তো তাদের জন্য এই বই বোঝা যাচ্ছে যে এটা অন্যতম টার্গেট হচ্ছে আন্ডার গ্রাজুয়েট কারিকুলাম, বাজারে যেসব বই আছে এটা এই কারিকুলামকে টার্গেট করে না, যেটা জাস্ট শুরু করার জন্য হয়তো শখের বসে একটু প্রোগ্রাম শিখবে বা বিভিন্ন কাজ করে সেরকম বই আছে। ওই যে বললাম পেশাদার প্রোগ্রাম প্রোগ্রামার হওয়ার জন্য যে ধরনের নলেজ দরকার, যে রকমের ব্রেথ দরকার, যে রকমের ডেপথ দরকার, সেই টাইপের কোনো বই নাই। তো এই বইটার উদ্দেশ্য হচ্ছে আন্ডার গ্রাজুয়েট কারিকুলামকে টার্গেট করা, তো এই কারণে আমরা ধরে নিয়েছি যে এখানে ইন্টারমিডিয়েট পর্যন্ত ম্যাথ এবং বিজ্ঞানের জ্ঞান থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে আসলে হাই স্কুল স্টুডেন্টরাও শুরু করতে পারে, কারণ যত প্রয়োজনীয় যত ব্যাকগ্রাউন্ড নলেজ সেগুলো কখনোই ধরে নেওয়া হয় না যে তার জানা থাকবে, এটা মোটামুটি কভার করা হয়েছে। আসলে প্রোগ্রাম শিখতে গেলে ফার্স্ট সেমিস্টারে আমার মনে আছে আমাদের একজন স্যার ছিলেন যিনি একজন মরাল ইনস্টিটিউটে পড়তেন, উনি আমাদেরকে বললেন এটা হচ্ছে আমরা বই পড়বো বা সাথে সাথে দুই তিনটা বই দিয়ে দিল, বললেন যে এই বইগুলো আসলে আমাদেরকে গল্পের বইয়ের মতো পড়তে,
আমাকে করতে তো হবে, ওগুলো তো আসলে সিলেবাসের অংশ, তাই না? কিন্তু কি করা হলো, যেহেতু সময় সংক্ষিপ্ত, এইসব কারণে বলতে হবে না, এগুলো করে নিতাম। যদি কোনো কিছু আসলে পড়তেই হয়, সেটাকে আনুষ্ঠানিকভাবে সিলেবাসের মধ্যে ঢোকানো উচিত না, ওটাকে বাইরে রেখে আশা করবো যে না শিক্ষার্থীরা ওটা পড়ে ফেলবে, শিখে ফেলবে, এটা তো ফেয়ার, এটা কি ফেয়ার? সেইটাকে কারিকুলামের পার্ট হচ্ছে, তাই না? তো সেই বিষয়গুলো আর গুরুত্বপূর্ণ, তো এই বইতে সেই বিষয়গুলো নজর রাখা আছে। কোনো কিছুই আমরা ধরে নিই না যে ওকে সাইডে পড়ে নিতাম, ওরকম না, বইটার ভিতরে এটা এটা সেলফ সাফিসিয়েন্ট। এরপরে যদি আমরা দক্ষ প্রোগ্রামার হতে চাই অবশ্যই, এবং প্রোগ্রামিং কম্পিটিশনে অংশ নিতে চাই, সেক্ষেত্রেও এই বইটা সাহায্য করবে। প্রোগ্রামিং কম্পিটিশনে অংশ নিতে গেলে অনেক টেকনিক্যাল বিষয়াদি আছে। আমার মনে আছে, আমি যেহেতু প্রোগ্রামিং কম্পিটিশন করতাম, হয়তো প্রোগ্রামটা ঠিক লেখ, কিন্তু আমরা দিচ্ছি হয়তো বা ট্যাগ, এখন ট্যাগ দিলে কখনো কখনো 4 ক্যারেক্টার যায়, কখনো কখনো 8 ক্যারেক্টার। যে প্রোগ্রাম দিয়ে আউটপুটটা চেক করে যাবে অনলাইন জাজ প্রোগ্রামে, সেখানেও তো একটা 8, এই যে 4 ক্যারেক্টার যদি হয় তা মিলতেছে না, তাই না? এরর থাকে, সেরকম খুঁটিনাটি নানা রকমের বিষয়, এসব বিষয় যে অনেক কিছু নিয়েও সেখানে আলোচনা করা, হ্যাঁ, কী ধরনের সমস্যা হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করা। ওকে, এবং এই বইতে কী আছে, এই বইতে পড়লে দেখা যাবে এখানে অজস্র রিয়েল রিয়েল লিটারালি অজস্র উদাহরণ এবং নানা রকমের বিশ্লেষণ আছে। আই ক্যান গ্যারান্টি যে অন্য কোনো ভাষায়ও এরকমের একটা বই দেখা হয়, আমি তো ওখানেও পড়ি, আই নো দ্যাট। অ্যান্ড আমরা আসলে চেষ্টা করছি বইটার ইংলিশ ভাষণটাকে, একটা ইংলিশ ভাষণ প্রথমে দাঁড় করানো হচ্ছে ড্রাফ্ট, কারণ এটাকে যেহেতু এটা বিদেশি অডিয়েন্সের কাছেও যাবে, সে কারণে এটার ভাষাগত কিছু উন্নয়ন দরকার। তো সেগুলো করার পরে আমরা আসলে বিদেশি পাবলিশার থেকেও বইটা পাবলিশ করবো, এবং আমরা চাই তা বিদেশি ইউনিভার্সিটিতেও যাতে ফলো করা হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করবো। বাট ইট উইল টেক সাম টাইম, বাট আই ক্যান গ্যারান্টি ইউ এরকমের বই আসলে বলবো কোথাও আমার জানা আছে। এবার একটু আলোচনা করি বইটার ভাষা পরিভাষা পরিবেশনা বিষয়ে। তো আমাদের টার্গেট টেক্সট বই অবশ্যই, কিন্তু টেক্সট বইয়ের সাধারণ রকমের একটা ধ্যান ধারণা আছে যে এটা বলতে হবে খুবই ফর্মাল ল্যাঙ্গুয়েজ, আনুষ্ঠানিক ভাষা। আনুষ্ঠানিক ভাষা মানে হলো সেখানে সিম্বল থাকে, একটু চাচারো কথাবার্তা থাকে, ওগুলো ওই যে ডিসক্রিট ম্যাথ পড়লে আর একটু বোঝা যাবে। ডিসক্রিট ম্যাথ আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড টার্মের দিকে মনে হয় থাকে, যুক্তির দিক থেকে সে কারণে কথা প্যাঁচা বলতে হবে। কোর্টের রায় টাই করলে দেখা যাবে, কেউ কি কোর্টের রায় করছেন তখন, কোর্টের রায় করলে দেখবেন যে ওইখানে যে ভাষা প্যাঁচালো ভাষা, কেন ওই প্যাঁচালো ভাষাটা কেন আসে, তার হচ্ছে ফাঁক ফকর সব বন্ধ করে, কেউ যাতে ভিন্ন রকমের মানে বের করতে না, একই শব্দের দুইটা অর্থ যদি হয় তাহলে এটা নাকি ওইটা, ওই নিয়ে একটা জ্ঞান জানা, এগুলো করতে গিয়ে প্যাঁচা। তো এখানে আমরা একাধারে চাইছি এটাকে একটু কথ্য ভাষার কাছাকাছি রাখতে, যাতে মানুষজন সহজে বুঝে, আবার যাতে টেক্সট বইয়ের মতো থাকে, কথ্য ভাষার মতো করতে গেলে ওদেরকে ভালগারাইজেশন বলে আর কি, বা বিভিন্ন উদাহরণ দিয়ে হালকা করে ফেলা। এই ভালগারাইজেশন করতে গেলে আবার প্রিসাইজনেস লস হয়, কীরকম লস হয়, যে আমরা সোয়াপ করা যায় না, যেটা ভেরিয়েবল মধ্যে সোয়াপ করা, এটা শেখানোর সময় কীরকম উদাহরণ দেয়, দুইটা পাত্র নিয়ে, তাই না? তো এই যে উদাহরণটা ব্যবহার করা হয় এটা কিন্তু বুঝতে সাহায্য করে, এটা ভালগারাইজেশন, বা এটা কিন্তু প্রিসাইজনেস থাকে না, কেন থাকে না জানেন, কেন কেন থাকে না, এটা কিন্তু সঠিক উদাহরণ না, কেন? কারণ হচ্ছে যে পাত্র থেকে ঢাললাম, ওই পাত্র তো খালি হয়, নববধূ থেকে খালি হয়ে গেছে, খালি হওয়ার কোনো ব্যাপার না, এটা ঠিক কি লিটারালি একই উদাহরণ না, অন্য কোনো একটা উদাহরণ হবে, একটা ভেরিয়েবল থেকে আরেকটা ভেরিয়েবলে মান দিলে ওই ভেরিয়েবলটা তো খালি হয়ে যায়, তাই না? তো এটা হয়তো এই সোয়াপের ক্ষেত্রে খুব বেশি সমস্যা করতেছে না, কিন্তু আরও একটা অন্য ক্ষেত্রে এটা রিয়ালি ইম্পর্টেন্ট, তো ওই আনুষ্ঠানিক তো থাকতে হবে না, এই জিনিসটা আসলে তো ওইটা না,
অন্য জায়গায় এটা গিয়ে ভিন্ন অর্থ পরিগ্রহ করতে পারে। আমরা চেষ্টা করেছি যে ঠিক আছে আমরা উদাহরণ দেব, বাস্তবের উদাহরণ দেব, এটাকে হালকা করব যাতে বুঝে যায়, একই সাথে যাও পরিষ্কার করব যে কোথায় সমস্যা, এক্সাম্পল কোথায় সমস্যা। আর আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু আমি জানি যে আমাদের দেশে শিক্ষকের স্বল্পতা আছে, অভিজ্ঞ শিক্ষকের স্বল্পতা আছে, বিশেষ করে ঢাকা সিটির বাইরে গেলে অত সমস্যা আছে, এবং সেখানে ভিডিও দেখাও সমস্যা, ইন্টারনেটের কারণে এইসব কারণে এই বইটা দেখা হয়েছে, এমনভাবে বর্ণনা করা হয়েছে, এমন ভাবে যেন ক্লাসের যা দাঁড়ায় টিচার বসে ছিলাম সেটা দেখা, বোর্ডে কিছু একটা দেখালাম, তারপরে যা বলবো আমি সেটাই দেখা। তো এতে করে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আলাদা কোনো টিচার যদি না এই বইটা ফলো করলে যে ঠিক একজন টিচার যেভাবে পড়াচ্ছে ওইভাবে পুরা বর্ণনা করা, মোটামুটি ভাবে টিচারকে যাতে যথেষ্ট পরিমাণ 50% রিপ্লেস করে দেয়, সেই কাজটা করা হচ্ছে আমাদের। তো তারপরেও আমরা আসলে এই রিভাইজ ভার্সনটা ছাড়ার পরে ইউটিউব ভিডিও তৈরি এবং স্লাইডও তৈরি করবো যাতে শিক্ষক ব্যবহার করতে পারেন, তো ছোটো ছোটো ইউটিউব ভিডিও তৈরি করা হবে যাতে দেখতে শুনে একবারে বড় কারণে ডাউনলোড করা সমস্যা, তো এগুলো আমরা করবো। তবে বইটা মোটামুটি যেহেতু সমস্ত বর্ণনা আছে তাহলে শিক্ষার্থীদের ওইটা ডিটেলস পড়লে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর এরপরে পিছনে নানা রকম টেকনিক্যাল বিষয় আছে, ওগুলো খুব বেশি আমি জানলাম, ওগুলো রিসার্চের বিষয়। তো একটা পয়েন্ট বিশেষ গুরুত্ব দিয়ে উল্লেখ করি, যেটা আগে একটু হালকা বলছি, যেটা হচ্ছে এই যে নেস্টেড নেশন প্যাটার্ন, প্রোগ্রাম দেখতে গেলে নেস্টেড নেস একটার ভিতরে আছে, পুরো বিশ্ববিদ্যালয় তার ভিতরে অনেকগুলো বিল্ডিং, তার ভিতরে অনেকগুলো ঘর ফ্লোর, একটার ভিতরে আর তাই না, সারা জগৎটা কিন্তু এরকম। তো প্রোগ্রামিংয়ের ভিতরেও এরকম, ওই একটা লুপ থাকবে, তার ভিতরে আর একটা লুপ থাকবে, তার ভিতরে হয়তো ইন্টারনেস থাকবে, ইন্টারনেসের ভিতরে আবার লুপ থাকবে, আবার স্ট্রাকচারের ভিতরে অ্যারে থাকবে, অ্যারের ভিতরে স্ট্রাকচার থাকবে, এই যে সব মিলে একটা জটলা তৈরি হয়েছে তাই না। এগুলো শুধু আমি যদি বলে থাকলে তাই কিন্তু হলো না, হাতে কমন্ডে দেখাইতে হবে, শিখাইতে হবে। এখন যারা স্মার্ট সবচেয়ে ভালো স্টুডেন্ট তারা হয়তো নিজেরা শিখে নিতে পারে, তাদের জন্য আসলে কোনো শিক্ষক ব্যাপার না, মাঝখানের অংশ তাই না, বিশাল অংশ, ওদেরকে এগুলো আমাদের হাতে কমন্ডে ধরে শিখাইগুলোকে সাহায্য করতে পারে। এই বইটা সবাই আর একটা বিষয় যেটাও আগে বলেছি যে পড়ানোর সময় আমরা একটু দেখা ছেড়ে দিই, এটা পরীক্ষার সময় গিয়ে ঠিকই দিয়ে চিঠিটা ঢুকে, তো এগুলাও যাতে শেখানো হয়, আগে শেখানো হয়, শেখানো নিশ্চিত করার পরে গিয়ে তারপরে পরীক্ষা দিবে সেটা প্যান দাম। আর নানা রকম প্যাটার্ন আছে যেগুলো ওয়েল নোন প্যাটার্ন, সেগুলো যদি আমি এখানে লিখে দিই, যেমন ডিটেলস ল্যাডার সম্ভবত সবাই জানে, নেস্টেড ডিটেলস এগুলো সবই জানে, কিন্তু বাইরেও আসলে অসংখ্য প্যাটার্ন আছে। প্যাটার্ন মানে হলো ওই পোর্টগুলো বারবার বিভিন্ন জায়গায় কাজ থাকে, একই দিনে বারবার বিভিন্ন জায়গায় কাজ থাকে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যদি কেউ একটু একটু জেনে থাকে তারা জানবেন যে ডিজাইন প্যাটার্ন নামে একটা কথা, ওকে, সেই ডিজাইন প্যাটার্ন যেমন অবজেক্ট ওরিয়েন্টেডের জন্য প্রযোজ্য, এখানে আমাদের স্ট্রাকচার প্রোগ্রামিং এর ক্ষেত্রেও অনেক প্যাটার্ন আছে, সেই প্যাটার্নগুলো আমরা ধরে ধরে দেখাইছি যে এই এই প্যাটার্নগুলো এবং এই কোন ক্ষেত্রে কোনটা ভালো কোনটা মন্দ কোনটাই ব্যবহার করা উচিত এগুলো দেখানো। ওকে, বইটা নিয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, সারা বছর কিছুটা বলে গেছেন যে একটা বইটাতে সারা দেশে ফলো করা যায়, সেটা হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা। তো স্যার এক্ষেত্রে রাশিয়ার উদাহরণ দিয়েছে, কিন্তু আমি আসলে বলবো যে রাশিয়ার দেওয়ার দরকার নাই, এই উদাহরণ আমাদের দেশে আছে, আমাদের দেশে তো কোনো স্মার্ট এরকম, এই যে বোর্ডের বইগুলো, বোর্ডের বইগুলো তো সারা দেশে লক্ষ্য করতে হবে না, সেটা হচ্ছে আমাদের সামনে বড় উদাহরণ হিসেবে ইতিমধ্যে সারা দেশের ছেলেরা
নাইন টেন পর্যন্ত তো পড়ে, ইলেভেন টুয়েলভের কথা আমি জানি না। ইলেভেন টুয়েলভ কি একই বই না? বিভিন্ন রাইটার, বিভিন্ন রাইটার যাই হোক, নাইন টেন পর্যন্ত বইগুলা সারা দেশে একই বই হবে। তো সেই মডেলটা নেওয়ার ইচ্ছা। ও বাই দ্য ওয়ে, নাইন টেনের ম্যাথস বই কিন্তু আমি এবং এক বস্তা বই জমি আছে। নাইন টেনের যে ম্যাথ, হায়ার ম্যাথ, বাংলা বই, ইংরেজি, তো গণিত নিয়েও কাজ করার সামনে ইচ্ছা আছে। প্রথমে একটু প্রোগ্রামিং বিষয়ে, যেটা আমাদের নিজস্ব এরিয়া, সেই বিষয়ে কিছু কাজ করার ফলে ওইখানেও বেশ কিছু সমস্যা আছে। হ্যাঁ, সমস্যাগুলো পরবর্তী এডিশনে আমরা বেশ কিছু চেঞ্জ করছি, আশা করছি সেই এডিশনটা বই জানার সময় বলতে পারবে। আমরা আর কাজ শেষ করেছি, এখন সারা দেখতেছেন, বিশেষ করে মোস্তফা ও স্যার দেখতেছেন, উনি কিছু চেঞ্জ টেঞ্জ করতে চান, সেগুলো করার পরে ওই বইটা চলে আসে। সেখানে আমরা কিছু অধ্যায় নতুন যোগ করেছি, কিছু ভেঙে আলাদা করেছি, কিছু পার্ট ডিকশনারি করেছি, যাতে করে পড়ানোর সুবিধা হয়। আবার কিছু টপিকস হয়তো খুবই সহজ, এগুলো শিক্ষার্থীরা নিজেরা পড়ে নিতে পারবে। কিছু টপিক হয়তো আবার একটু হয়তো দেখে দেওয়া যেতে পারে, যারা একটু অ্যাডভান্স তারা পড়ে নিতে পারবে। এটা যাতে অর্গানাইজ করা সহজ হয় সেরকম করা হয়। এবং স্লাইডের কথা বললাম, ভিডিওর কথা বললাম, এগুলো আমরা কন্ট্যাক্ট করে নিয়ে আসি। এবার আসি এটা কীভাবে পড়ানো যায়। সাধারণত যে কোনো টেক্সট বই দেখলে দেখবেন যে ওগুলোতে পাঠ্য বিষয়টা থাকে, কিন্তু কীভাবে পড়াইতে হবে, পাঠ্য বিষয় আর পড়ানো দুটো জিনিস কীভাবে পড়াইতে হয় এটা থাকে। এটা সাধারণত আমাদের দেশে সব লেভেলে শিক্ষা শিক্ষকের উপর, শিক্ষক শিখাবে, কেমনে শিখাবেন তার ব্যক্তিগত দেখা হয় যে এটা হচ্ছে এক ধরনের আর্ট, কলা। প্রত্যেকটা শিক্ষকের যার যার নিজস্ব ক্যাপাবিলিটি অনুযায়ী শিখাবে। এ কারণে ভালো শিক্ষক, মন্দ শিক্ষক অন্য আছে, অন্য শিক্ষকের তো হাস্যরস বিষয় অনেক আলাপ রাখা যায়। প্রথমটা বইয়ে থাকে, পরেরটা বইয়ে থাকে না, এটা শিক্ষকের উপরে ছেড়ে থাকে। এ কারণে দক্ষ শিক্ষকের কথা, শিক্ষক দক্ষ না হলে তাহলে প্রবলেমটা এগুলো হবে। পাশে তো দুনিয়ার একটা জিনিসটা আমি পছন্দও করি যেমন, আবার অপছন্দও করি যেমন, সেটা হচ্ছে এখানে সব কিছুকে সায়েন্স হিসেবে দেখা। ইভেন গান লেখাটাও সায়েন্স, কবিতা লেখাটাও সায়েন্স। এই জন্য এআই দিয়ে গান লেখা প্রোগ্রাম করতে পারত। সাহিত্য এগুলো আর্টের বিষয় আমিও সায়েন্টিফিক দৃষ্টিকোণ থেকে দেখলাম। হোয়াট আর দ্যাট মিন, সায়েন্টিফিক দৃষ্টিকোণ থেকে দেখা মানে হচ্ছে ওগুলা রিপ্রডিউসেবল হতে হবে। রিপ্রডিউসেবল হওয়া মানে উনি যদি করিয়া যে ফল পাবে, আমি করলেও একই ফল আসতে হবে, আরেকজন করলেও একই ফল আসবে। প্লেয়ার ডিফারেন্ট হলে যে ভিন্ন ফল আসবে সেটা হবে। তাহলে একজন লোক যদি পড়ায় সুন্দর মতো বুঝাইতে পারে, তাহলে আর একজন লোক কেন পারবে? নিশ্চয় ওনার কিছু কৌশল আছে, ঠিক আছে, মানলাম যে ওনার কিছু ব্যক্তিগত কারিশমা আছে, সেই কারিশমার বাইরে বিশ্বের কিছু টেকনিক আছে, যে টেকনিকগুলো ব্যবহার করলে উনি হয়তো একশোতে একশো পারবে, আমি একশোতে একশো না পারলেও পঁচাশিতে পারতে পারি না, নব্বই পারতে পারি না। এই যে শিক্ষার যে ডেলিভারি অংশটা, সেই ডেলিভারি অংশটা সায়েন্স পার্ট এবং আর্ট পার্ট দুইটার মধ্যে আরও শিক্ষার্থী সূক্ষ্মভাবে দেখে যে কৌশলগুলো কাজে লাগে। এখানে যদি কোনো কৌশল কাজে লাগে, সেটা হয়তো অন্য একটা ভার্সিটিতে পাওয়া যাবে, তাই না? তারা কেন সেটা ওখানে ব্যবহার করবে? তো এই বিষয়টা এই বইতে বোঝানো যা শেখাতে হবে এবং কীভাবে শেখাতে হবে সেই বিষয় অনুযায়ী আমরা পাঠ শেখানোর ক্ষেত্রে রিসার্চ লিটারেচার আছে যে উদাহরণ দিতে হবে। কী ধরনের উদাহরণ?
এমনি র্যান্ডম উদাহরণ দিলাম, কিরকম উদাহরণ দিলে এই টপিকটা ছাত্ররা ভালো বোঝে, এগুলো তো রীতিমতো রিসার্চ পেপার, ওগুলো অনুসরণ করে তারপরে পাঠগুলো সাধারণ হয়েছে এবং সেখানে উদাহরণগুলো নিয়ে আসবে। এর বাইরে যদি কারো আলাদা কারিশমা থাকে, ভালো ফিচার তো ন্যাচারাল বিষয়, হ্যাঁ সে তো নিজস্বতা প্রয়োগ করবেই, কিন্তু সায়েন্টিফিক পার্টটা বয়ে দেওয়া হয়, আর্ট পার্টটুকু সেটা যে যে ফিচারের নিজস্ব ব্যাপার সে সেটা। এর বাইরে আর একটা বিষয় হলো, আমাদের এখানে সাধারণত আমরা শেখানোর সময় ধরে নিই যে টিচার যে দাঁড়াইছে সে হলো জ্ঞানের আধার, সে ওইখানে সূর্যের মতো জ্ঞান বিকরণ বিকিরণ করতেছে শিক্ষার্থীরা শিখবে, আমরা হইলাম তাদের সাহায্য, দেখানোর কিছু নাই যে আমি হয় কিছু না, তোমরা আমার থেকে শিখবে এটা না, যদি এরকম একটা বই থাকে যেখানে অলরেডি সবকিছু বর্ণনা করা আছে, শিক্ষক যা ক্লাসে বলবে সেগুলো অলরেডি আছে, তাহলে কি এখানে দাঁড়াতে আর শিক্ষকের দরকার আছে? বা ভিডিও যদি সব করে স্যার দেওয়া হয়, যে টিচার পড়াবে সে তো নিজেও ভিডিও আগেই করে ফেলবে, যদি স্যারে দেওয়া হয় তাহলে কি আর এখানে দাঁড়ায় কিছু বলার দরকার আছে? তাহলে ছাত্রছাত্রীরা কি করবে, তো ভিডিওটা দেখে আসবে অথবা বইটা বিস্তারিত পড়ে আসবে, এরপরে হয়তো টুকটাক কিছু জিনিস বোঝা যাচ্ছে না, তখন ক্লাসে কি করতে হবে? ক্লাসে হয়তো আমি বললাম আপনারা তিনজন একটা গ্রুপ, অন্যকে শিখাতে গেলে যে পরিমাণ ক্লিয়ার থাকতে হয়, তাই না, অন্যকে শিখানোর ক্ষেত্রে ওই গ্রুপ স্টাডিকে যেটা হয়, আপনি যখন আরেকজনকে শিখাইতেছেন তখন আপনার ভিতরে ভগিচুরি থাকবে, কাজ হবে আপনার ভিতরে পরিষ্কার থাকতে হবে, তাহলে আপনি আরেকজনকে বুঝাইতে হবে, এটাকে আপনি পাওয়া সম্ভব, এটা তো ছাত্রছাত্রীকে ডাকতে দাঁড় করা দিয়ে সম্ভব না, এটা অর্জন করা সম্ভব যদি আমরা যে গ্রুপ ওয়ার্ক, ওকে, দুই তিনজন মিলে এবং থিওরি ক্লাসের ভিতরে লেকচারের ভিতরেই এটা করা সম্ভব, ল্যাবে তো করা সম্ভবই, লেকচারের ভিতরে এটা করা সম্ভব, ঠিক আছে, একটা বললাম যে আমরা আজকে দুই মিনিট দেখাই লাগবে এই এই টপিক, ওকে, দেখা বললাম যে ওকে এখন গ্রুপ ফর্ম করে তিন চারজন করে করে দেন ডিসকাসিং, আর তারপরে হয়তো র্যান্ডম জিজ্ঞেস করা লাগবে, ঠিক আছে একটা বলেন যে কি বলতে গেলে তখন বেরোয় আসবে আসলে বুঝছে কি, ওকে, অথবা কাগজে লিখতে লিখতে দেওয়া যেতে পারে, এই ধরনের ব্যাপারগুলো করতে হবে, রেগুলার আনুষ্ঠানিক নাম আছে গ্রুপ ক্লাসরুম, মেয়েদের অনেকে স্কুলে থাকতে পারে, বিস্তারিত বলার সুযোগ নেই এখন, আমি শুধু টার্মগুলো বলে রাখছি, যারা টিচার আছেন তারা নিজেরা একটু গুগল করে দেখতে পারেন, এই রিলেটেড একটু দেখে নিতে পারেন অ্যাক্টিভ লার্নিং স্ট্র্যাটেজি কী দেবে, অ্যাক্টিভ লার্নিং স্ট্র্যাটেজির মূল কথা হচ্ছে ওই যেটা বললাম যে শিক্ষার্থীরা শিখবে, আমাদের কাজ শেখায় সাহায্য করা, আমাদের কাজ জ্ঞান বিকিরণ করা না,
এই ফিলোসফিটা ধারণ করলে তাহলে শিক্ষাটা অনেক সহজ হয়ে যাবে এবং অনেক উপলব্ধ হবে। আনুষ্ঠানিক ভাবে দেয়া লিখে দেওয়া দেখা যাবে ওই জায়গায় বলেছে যেটা হলো নাম্বার গুলো দেয়া সেই নাম্বার গুলো পরে যোগ করে যার যার গ্রেড আসবে সেটা তো অবশ্যই ইন্ডিভিজুয়ালি করবে। মন খুলে প্রশ্ন করতে পারেন থাকলে বলেন আমি মেইনলি বলবো যে প্রথমে লেগে থাকা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, হাল ছেড়ে দিলে আপনি হবে লেগে থাকাটা গুরুত্বপূর্ণ। সারও যেটা বলেছি যে একটা সমস্যা পাওয়ালাম না এটা নিয়ে পড়ে থাকি, একটা প্রোগ্রাম মিলতেছে না ওইটা নিয়ে পড়ে থাকি, ওকে যতক্ষণ পর্যন্ত না মিলে ঠিক আছে খাওয়া দাওয়া বন্ধ করবে, এই প্রবলেম সলভ না হলে খাইতে যাও, হ্যাঁ এই প্রবলেমটা সলভ করে তারপরে দুপুরের খাওয়া সেটা খাইতে গেলে তাহলে তো পাঁচটা বেজে গেল ভুকিয়া, রাইট? সো এটা লেগে থাকাটা খুবই হচ্ছে মানে ফিউচার আমরা প্রোগ্রাম লেখার জব হয়তো আমাদের হাতে থাকবে, প্রোগ্রাম লেখার মতো প্রোগ্রাম চলে আসবে। তবে এটা একটা ডিবেটেবল বিষয়, আমি সুনির্দিষ্টভাবে কোনো পক্ষই নিতে চাই, আমি যেহেতু নিজের এআই স্টুডেন্ট দেখেন যখন কম্পিউটার প্রথম আসে তখন আমরা শুনছিলাম যে ও সকল টাইপিস্ট জব হারাচ্ছে, না আসলে কি তাই হয়েছে আরো নতুন নতুন পদ জব তৈরি হচ্ছে, না তো কম্পিউটার আসলে হ্যাঁ অনেক কিছু জব হারাবে, যেমন ড্রাইভার যারা আছে অলরেডি অটোমেটিক কাজ চলে আসছে, না আমাদের পেটের ভাত নিয়ে করতে পারি সহজ সরল প্রোগ্রাম লিখি তাদের পেটে ভাত নিয়ে করতে পারি, না আনসার হচ্ছে যে
নতুন প্রযুক্তির সাথে সাথে নতুন ধরনের কাজের যাচ্ছে। এখন সেটা মোকাবেলা করতে গেলে আমাদের আসলে কি করতে হবে, আমাদের যেটা করতে হবে যুগ উপযোগী যেটা সেটা শিখতে হবে, এটা হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ। ঠিক আছে, তাহলে আমাদের জন্য চ্যালেঞ্জ নতুন তথ্য প্রযুক্তি যা আসতেছে এআই ভিত্তিক সেই মাত্রায় নিজেদেরকে ট্রেডিশনাল দিয়ে হতো। স্যার ম্যাথমেটিক্যালি আমাদের সেন্সটা স্ট্রং করার জন্য আর লজিক্যালি আমরা মানে সমস্যা যেমন আছে, সিম্পল ম্যাথমেটিক্স এর সমস্যা আছে, আর একটু পরে ডিসিপ্লিন ম্যাথ বা ডেটা স্ট্রাকচার বা অ্যালগরিদম পড়লে এখানে যে সমস্যাগুলো সেগুলো প্রবলেম ওইখানে আছে, তবে অনেক জটিল প্রবলেমও আছে যেগুলো হয়তো টিভিও হিসেবে সলভ করা যায়। সো দ্যাট ইজ রিয়েলি আর গুড এবং অল্টারনেটিভ সাকসেস পাক, অনেকে হয়তো গ্রেড ওরিয়েন্টেড সাকসেস পাক চায়, জীবনে সফল হবো। আমার কাছে সফলতার ডেফিনেশন কি, ফোর আউট অফ ফোর জিপিএ চায়, সেটা যেমন একটা একটা সাকসেস পাত, আর একটা সাকসেস পাত হতে পারে প্রোগ্রামিং কম্পিটিশন। বাট ইন জেনারেল প্রোগ্রামিং কম্পিটিশনের প্রবলেমগুলো সলভ করলে আপনি কম্পিটিশন করেন বা না করেন অ্যাটলিস্ট 50টা প্রবলেম সলভ করেন, তাতে আপনার দক্ষতার নানা দিক দিয়ে লাগবে। প্রতিশ্রুতি যে কম্পিটিশনে যেতেই হবে সেটা জরুরি, এখানে যাওয়াটা একটা বিশাল আপনার কমিটমেন্ট দরকার। ঠিক আছে, so this will be my first suggestion, that stick with the programming competition exercise. It's a website, you know, regular website bahu paben website ta hi hobe aage ami ami korte jokhon jara jese previous e college se dekhte thakle ashole tale acha tale amara ekta jinish e dekhi to ami eta pora shuru korlo, pora shuru korar por kon jaygay thambo hote par amar প্রোগ্রামিং রিলেটেড কাজের মধ্যে কোন জায়গায় রিলেট করবো সেগুলো বুঝে যায় না। আসলে স্যার যখন প্রোগ্রামিং করতে যাই তখন অনেক সময় নতুন কিছু শিখতে হয়, আসলে শেখার সময় মানে কীভাবে স্যার আমার কাজের সাথে রিলেটেড রিলেশন করবো স্যার জিনিসগুলো স্যার এগুলো তো ওদের সাথে ডিসকাশন টিচারের একটু হেল্প নেওয়া বা ভালো একটা বই পড়া আছে না, তো সেই সেই বিষয়গুলো যখনই আপনার আপনার আসলে স্যার আশেপাশে যারা আছে তাদের সাহায্য ডিসক্রিপ ম্যাথামেটিক্সের একটা প্রবলেম যদি আমি ভুল আছে পারি না স্যার, তাহলে আমি পুরো একটা বই পড়বো ডিসক্রিপ ম্যাথামেটিক্স স্যার না ওই ওই পার্টিকুলার টপিক রিলেটেড আগে যেটা সামনে বসছে সেটা তো সফট করে তারপরে তো পুরো আটা হয়ে যায় সেটা সর্বশক্ত করার সময় পার্টিকুলার ওই টপিকে কি আছে সেটার দিকে দেখানো হবে। বুলিয়ান অ্যালজেব্রার প্রবলেম তো এটার সাথে রিলেটেড মেবি বুলিয়ান অ্যালজেব্রার ফর্মুলা কি গুলো কি সেগুলো একটু দেখে নিতে হবে। হ্যাঁ 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 সাবজেক্টে বলতে পারেন যে ঠিক আছে এখানে আমি আটকে গেছি সেটার জন্য কোনটা কোনটা পড়াবো, আর হয়তো বলবে ওকে না এতগুলো না দুই দুই টিচার বললে খাবার কিন্তু এরকম ফোকাস করতে হবে এখানে সব মাঝে মধ্যে সারা দেশে হচ্ছে সব বিশ্ববিদ্যালয়ের বিশ্বে যেন একসঙ্গে পড়াশোনা পাশাপাশি হচ্ছে যে এখন এই ইউনিফর্মটা যখন আমরা অ্যাপ্লাই করবো আপনার কথা দায়ের করে বলি যে একটা স্টুডেন্ট যখন আমরা পড়াবো তখন তার পারিপার্শ্বিক আমাদের পাশে গিয়ে তাকে শিখাই দেবে, আমাকে একটা কিছু করতে হচ্ছে সে কোথায় আছে এখান থেকে তাকে শিখিয়ে দেবে। কারণ আমাদের যে আমাদের যে আমাদের দেশে যে স্ট্রাকচার আমরা কিন্তু অ্যাডমিশন টেস্টের সময় বলে বিভিন্ন সময়ে বিভিন্ন ফিল্টারিং করে স্টুডেন্টদের গ্রুপ করে যারা বেশি ভালো তারা এখানে যাবে, যারা আরেকটু ভালো তারা এখানে যাবে, যারা কম ভালো তারা এখানে যাবে, ওই অনুযায়ী কিন্তু ইউনিভার্সিটিগুলো স্টুডেন্টগুলো আসে। দেখুন আপনার যদি একটা ইউনিফর্ম স্ট্রাকচারে ইনজয় থাকে আপনি কি সব জায়গায় সমান সুন্দরতা পাবেন? ইউনিফর্ম মানে এটা
আমাদের টার্গেট ওই যে সবচেয়ে ভালো যে ছাত্রগুলো ওদের জন্য আপনি ছিল দে ক্যান ডু এনিথিং ওদের নিয়ে আমরা আসলে চিন্তা করি আমাদের চিন্তা হচ্ছে এই মাঝখানে যে বেল কার্ভের যে মাঝখানের অংশ সেই মাঝখানের অংশটাকে অ্যাড্রেস করে একদম লোয়ার অংশ যেটা থাকবে সেটাকেও আসলে আমরা টার্গেট করতে পারবো না প্র্যাকটিক্যাল কারণে এবং এটাও পারবো এ কারণেও পারবো না যে সবার কিন্তু সব বিষয়ে ইনস্টিংক্ট এবং ইন্টারেস্ট একই না ঠিক আছে তো মাঝখানের যে ব্যান্ড সেই ব্যান্ডে আসলে যারা তাদের ইনস্টিংক্ট আছে ইন্টারেস্ট আছে কোনো কারণে পিছা তো সেখানে তাও আমাদেরকে এইখানে কাজ করতে নিচের অংশটা যেতে সেটাকে টার্গেট করে তাদের জন্য করতে এখন সেটার কারণে এখানে আপনি যে কোশ্চেন করতে পারেন সেটা এক ধরনের ফেয়ারনেস সমস্যা দেখা যায় সেটা হলো আমি যদি বেশি বেশি মাঝারি স্টুডেন্টদের দিকে নজর দিই তাহলে ভালো স্টুডেন্টরা বোর ফিল করে তাই তো এবং তাদের জন্য থাকতে পারে হ্যাঁ আমি ইউনিটস থাকতে পারে ওই আপার ক্লাস রাইট এক্স্যাক্টলি সো এগুলা কিছুটা ডাইলেমা আছে ঠিক আছে সো এই ডাইলেমাগুলা ওই ওই ক্লাসের কোহর্ট দেখে এগুলো ডিসাইড করা হ্যাঁ দ্যাট ডাইলেমা ইজ দেয়ার যে আমি যদি এই দিকে বেশি সময় দিই তাহলে তো ওর যে ইন্টেলেকচুয়াল ইনক্লুসিভনেস সেটা তো আমি আসলে বললাম করতে পারতেছি সো দ্যাট কোশ্চেন ইজ ভেরি মাচ দেয়ার এটা ফুললি অ্যাড্রেস করা সম্ভব ঠিক আছে আর কারো কোনো কোশ্চেন ওদের প্রায় সবার বলতে কেউ দেখা যায় যে তারিখের চলে ভালো কাছে পরিশ্রম করতে আমি আবার এরকম কিছু ইন্ডাস্ট্রি এবং নোয়াখালী তারপর আমাদের এখানে কিছু দেখা যায় যে এইখানে ইন্টেলেকচুয়ালের পাশাপাশি এরকম আছে যে সে এরকম হচ্ছে যে মানে এরকম মানে ফ্যাক্টলি বলি মেডিকেলের প্রিপারেশন ছিল ওখানে কোনো ধরনের চান্স হয় নাই এখানে কোনো ধরনের সিসিএসে চলে আসতে না এরকম কিছু তখন দেখা যায় তার এখানে পড়ার একটা ইচ্ছা আছে কিন্তু তার একটা ওই যে মুখস্থ বিদ্যা নিয়ে পড়ছে একটা প্র্যাকটিস ছিল কিছু জিনিস এখন এইটা দিয়ে দেখা যাইতেছে যে তারা আমি তার পিছনে এফোর্ট দিচ্ছি সেই নিজেও এফোর্ট দিতেছে কিন্তু তার মাথায় বুঝবার পর গ্যাস করতেছে তার পিছনে প্রচুর পরিমাণে এফোর্ট দেওয়া লাগে যেটা আমার একদম মানে যারা হাই হয়ে যাচ্ছে তার পিছনে এত এফোর্ট আমার দেওয়া লাগতেছে কিন্তু তার পিছনে যদি এত এফোর্ট দেওয়া মানে না দেওয়া হয় সে নিজে থেকে এফোর্ট মানে নিয়ে যেটুক পাইতেছে একটু তার জন্য এটা অ্যালাউ না সে মাথা থেকে হতাশ হয়ে যাচ্ছে না দেখা যায় যে এইখানে মানে এখানে যে একটা এরকম একটা ব্যান্ড দেখা যায় বড় মানে ভালো ইউনিভার্সিটি এখানে ব্যান্ডলে এরকম আর ধরতেই পারা যায় না যে কারা মিডল ব্যান্ডে আছে কারা আপার ব্যান্ডে আছে কারা লোয়ার ব্যান্ডে আছে এক এক জনের পার্টিকুলার প্রবলেম এক এক রকম মানে 50 জনের আমি 50টা আলাদা ইউনিট আছে আমি যখন বিদেশে ওইখানেও পড়াইতে যাই ওইখানে তো প্রত্যেকে পড়তে আসে তারা সব সাথে কাজও করে এখানে তো মনে হয় না কেউ কাজ করে অন্যরকমের টাইপের কাজ বা সেই কাজ করে টিউশন ফিটা জমা দেয় ইউনিভার্সিটিতে মাসিক ফি অথবা টার্ম ধরে যে ফি থাকে সেটা একটা বড় অ্যামাউন্ট প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে যেমন একটা থাকে সেমিস্টার একটা বড় ফি দিতে হবে সেটাও থাকবে তো এই যে যা গত
জুলাই টু অক্টোবর ক্লাস নিচ্ছিলাম, হঠাৎ একদিন অ্যাসাইনমেন্ট দেখতেছি, একটা ছেলে বললো যে সে করতে পারবে না, কেন পারবে না, বলে যে আমাকে বাসা থেকে বের করেছে, ঠিক আছে, বাসা থেকে বের করেছে, মনে হয় ওই যে কাজ করে টাকা ম্যানেজ করতে পারে না, বাড়ি ভাড়া দিতে পারে না, ওকে বাসা থেকে বের করেছে। এই ধরনের নানা রকম সমস্যা আবার ছাত্র ছাত্রী আছে বিভিন্ন দেশে, ভিয়েতনাম থেকে আছে যারা ইংলিশ ভালো পারে, নাইজেরিয়া থেকে আছে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, এগুলো থেকে আছে, ব্রাজিল থেকে আছে, বহু রকমের লোকজন তাদের কে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, চ্যালেঞ্জটা বুঝবে, এখানে তো সবাই তাও বাংলাদেশ ছেড়েও যাবে, তাই না, এখানে চ্যালেঞ্জটা বুঝবে, বহু রকমের লোকজন আছে, তাদের বিভিন্ন রকমের সমস্যা, তাদের কালচার বিভিন্ন, তাদের ব্যাকগ্রাউন্ড নলেজ বিভিন্ন। তো হোয়াট আই ডু ইজ সেমিস্টারের আগে তাদের প্রত্যেকের গ্রেড শিটগুলো দেখা যায়, গ্রেড শিটগুলো দেখা যায় সিস্টেম থেকে, ইন্ডিভিজুয়ালি ধরে ধরে যে এই ছেলেটা এর বাড়ি করে কিছু ইনফরমেশন অ্যাক্সেস করে, সে এর বাড়ি কোথায়, এটা নোট তৈরি বাড়ি কোথায়, এবং সে প্রোগ্রামিং আমার যে প্রোগ্রামিং করতেছি এটার সাথে রিলেটেড কী কী কোর্স, সেটাতে কী করছে, কোনটাতে ভালো করছে, কোনটাতে খারাপ করছে, অ্যান্ড দেন ল্যাবে গিয়া ল্যাবের যে দুই ঘন্টা থাকে একদিনেই সবাইকে সম্ভব হয় না, তো প্রত্যেকের সাথে ইন্ডিভিজুয়ালি আসলে যখন সাহায্য করতেছি ওই ফাঁকে দুই চার মিনিট কথা বলবো, বোঝার চেষ্টা করবো যে তার সমস্যাটা কী, ওকে, সে কী এক্সপেক্ট করতেছে এই কোর্সে, তার সমস্যাটা কী, সেইভাবে প্রত্যেকের সাথে পার্সোনালি আপনি কথা বলবো, পার্সোনালি কথা বলে তার একটা প্রোফাইল তৈরি করে, যখন আমি তাকে সাহায্য করতেছি কিছুটা তো এগুলো ম্যানেজ করতে, তো এরকমের নানা রকম সমস্যা যেটা যা ক্ষেত্রে যেটা তো ইন্ডিভিজুয়াল কে আমি, এবং সেক্ষেত্রে সেশনাল বা প্র্যাকটিক্যাল ক্লাস যেটা সেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা হতে পারে, যেখানে প্রত্যেকটা ছাত্রের সাথে যদি এরকম দু চার মিনিট কথা বলা যায় তার কী সমস্যা, যখনই বুঝবে যে ওই ছেলেটা তার গ্রাম থেকে আসছে বা ওর হয়তো ফাইন্যান্সিয়াল সমস্যা আছে, এটা যদি আপনি আগাম জানেন ওর সাথে যখন কথা বলতে যাবেন তখন অটোমেটিকলি কিন্তু আপনার ভিতর থেকে রেসপন্সটা ওর মতো হয়ে যাবে, তাই না, র্যান্ডম যে কারোর মতো হবে, তো ওর ল্যাঙ্গুয়েজে ওর টিউন অনুযায়ী আপনি কথা বলতে পারবেন, দ্যাট উইল মেক মোর ইম্প্যাক্ট অন দ্য সাউন্ড, এইভাবে পার্সোনালাইজ কেয়ার সেটা এক ধরনের নিতে হবে, 50 জন স্টুডেন্ট থ্রি ক্লাসে সম্ভব না, কিন্তু ল্যাবে কয়টা গ্রুপ হবে, ল্যাবে কি দুইটা গ্রুপ তাহলে তার ভাইবটা বুঝতে হবে, তো সেই অনুযায়ী যদি তার সাথে কথা বলে, অনেক সময় সমস্যাটা এমন যে সেখানে আসলে একটা পার্টিকুলার কোর্সের টিচার হিসেবে করার কিছু নাই, তাই না, কিন্তু তারপরে যদি একটু সহানুভূতির সাথে কথা বলি বা একটু যদি ভিন্ন টিপস দিই সেটা কিন্তু তাদের রাখতে পারে, সে হয়তো ইন্সপায়ার্ড ফিল করতে পারে, সে হয়তো ওদের থেকে বেরিয়ে আসতে পারে, এটা ওই স্পেসিফিক প্রবলেম দেখে স্পেসিফিক পার্সন দেখে আসতে পারে, ইন্ডিভিজুয়াল না, সেটা বড় বড় পরিসরে করা হয়েছে, বুঝলে অভিভাবক পাবেন, মানে কমেন্ট করতে স্যার আপনি যে বলেছেন, হ্যাঁ, আর প্রবলেমটা আমার এই কথার মধ্যেই ছিল, সেটা হচ্ছে এইখানে কিন্তু আমি অলরেডি একটা জিনিস ইয়া করে দিচ্ছি, যেহেতু 50 জনের 50টা লেভেল, তো আমার 50 জনই মিউচুয়াল কেয়ার এখানে চলে আসতেছে, আর প্রবলেম হচ্ছে গিয়ে দেখেন স্যার বলতে আমার যদি সেটা আমি ধরে নিলাম যে চারটাই যাবে, ঠিক আছে, তাহলে চারটা করতে মানে আমার মনে হচ্ছে 50% 400 200, এখন যে কোনো একজন টিচারের পক্ষ থেকে 200 জন স্টুডেন্টের ট্র্যাক রাখা এক যদি কি 200 জন তুমি না
এখন আমার এই পাশে আমি যদি একটা সিকোলমের পার্টিকুলার সাইড দেখি আর দেখা যাবে আমার এক অংশ তারা এই বিষয়ে বুঝতেছে না যে তার কোডে সিনটেন্স বুঝে যদি একটা কোড করতে কোড কইরা বুঝে যে হ্যাঁ হবে এবং ইভেন কোড করে আউটপুট বের করতে পারতেছে এই লাইনে কিন্তু পার্টিকুলার আমি যদি একটা জিনিস দিই বা একটা রিয়েল লাইফ এর উপর যে এক থেকে দশ পর্যন্ত প্রিন্ট দিতে হবে এখানে যে একটা আমি বারবার করতেছি যেখানে আমার বুঝছি আসলে এই জিনিসটা একদম ক্যাচ করতে পারতেছে আবার একদম ক্যাচ করতে পারতেছে ইমপ্লিমেন্ট করতে পারতেছে একজন গ্যাস ইমপ্লিমেন্ট করে করতে পারতেছে কিন্তু আপার লেভেল প্রবলেম সলভ করতে পারতেছে এখন একদম আপার লেভেল হচ্ছে সফটওয়্যার তো তার নিয়ে আমরা বুঝতে পারছি ঠিক আছে হ্যাঁ বাট এরকম করে দিচ্ছে এখান থেকে আবার দেখা যাচ্ছে যে উপরে সিনা আমরা অপারেটরকে কোনে বুঝতে পারছি সে হয়তো প্রোগ্রামিং এর কনসেপ্টটা ঠিকঠাক বুঝতে পারতে পারছে কিন্তু সে এটা করতে পারতেছে না যে কেন আমার এক্সাম এই দিনে কেন আসলো অথবা কেন আমি এক্সাম ডাইরেক্ট একটা মানে স্টুডেন্ট ক্লাস মানে দিলে আমি ডাইরেক্ট একটা স্টুডেন্ট ক্লাস কেন মানে মানে পারবো না কেন আমার পার্সোনাল থেকে ইনহেরিটেন্স করে পরীক্ষা আমার আসতে পারবো না আপনি তো নিজের সময় আলাদা করে নিয়ে আসবেন না আমরা ক্লাসের পরিসরের কথাই বলতেছি ল্যাবের ভিতরে যেটা আরেকটা জিনিস হচ্ছে এই যেটা বললাম যে গ্রুপ অ্যাক্টিভিটিস কেন জরুরি এটা গ্রুপ অ্যাক্টিভিটিস এর ভিতরে কিন্তু আপনি নিজে যখন টিচিং করতেছেন টিচিং বাই দ্য স্টুডেন্ট ইজ দ্য কনসেপ্ট অফ ওকে সো যে ভালো ছাত্রটা যে যে অলরেডি বুঝে তাকেও আর একজন তার সহপাঠীকে শেখানোর কাজে লাগা যায় যেটা কিন্তু আমরা গ্রুপ স্টাডি পরীক্ষার সময় করি ভালো এই যে ক্লাসের মধ্যে সবাই যে ভালো পারে তারে আমরা বস বলি গুরু বলি এরকম বলি নাকি হ্যাঁ বলি নাকি ওরা কিন্তু ভালো জানে এই যে তিন চারজনের গ্রুপ করে দিলে ওরা ওদের সম্পর্কে কিন্তু ভালো জানে কোথায় খারাপ So your job is to facilitate. আপনি যদি সবকিছু শিখাবেন আমি যদি সবকিছু শিখাবো সেটা চাই সেটা আসলে সম্ভব হবে না সময় ঝামেলা আছে আরো নানা কিছু আছে তো সে কারণে টিচিং বাই দ্য স্টুডেন্ট ইজ অলসো গুড কনসেপ্ট সেটা এখানে সম্ভব থাকবে তো সেটা আনুষ্ঠানিকভাবে কাজে লাগান ওটা তো ওরা বাইরে করতেছে সেটা আপনি ক্লাসের ভিতরে কাজ না ওরা বাইরে গিয়ে ল্যাবে সরি ক্যাফেতে বসে করতেছে লাইব্রেরিতে বসে করতেছে অথবা পরীক্ষার আগে হলে বসে করতেছে সেটা ক্লাসের ভিতরে মানে পড়াশোনার জীবনে আমার বাড়ি হলো বগুড়া তো আমি ফার্স্ট থ্রি পর্যন্ত বগুড়ায় পড়াশোনা করেছি গ্রামের স্কুলে তারপরে আমার বাবা দুকানে ঢাকায় একটা চাকরি নিয়ে চলে আসে একটা কিন্ডারগার্টেন স্কুল প্রিন্সিপাল ছিলেন সেই সুবাদে দুই বছর ঢাকাতে পড়াশোনা করেছি থ্রি ফোর ফাইভ তারপরে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন সেখানে গিয়ে তারপরে ফাইভ শেষ করি ক্লাস ফাইভে বিদ্যুৎ পাই নাই মানে ব্যর্থতার গল্পটা করি তারপরে একটু হতাশ হয়ে গেছিলাম হতাশ হয়ে আর ফাইভ সিক্স সেভেন চেষ্টা করছি মাঠে ঘাটে ঘুরে বেড়াতে মাস্টার ধরতে তাই না এগুলা এগুলো করতে এবং ওগুলো তো আসার জন্য চিন্তা করছি যে আসলে এগুলোর মধ্যেই সব ফান নাকি আরও সব ফান আছে তো ধীরে ধীরে সিরিয়াসনেস আবার ব্যাক করলো তখন ক্লাস এইটে বিদ্যুৎ পাইলাম তারপরে সিরিয়াস পড়াশোনা শুরু করলাম
এসএসসিতে স্টার মার্ক ছিল আমাদের সময়, ইন্টারমিডিয়েটে অ্যাবাউট 861টা কিছু পাইছিলাম। তবে আমার ধারণা ছিল যে হয়তো স্ট্যান্ড করতে পারবো আমাদের সময়, কিন্তু কিছু নাম্বার কম ছিল। যাই হোক, তারপরে বুলেটের অ্যাডমিশন টেস্ট দিলাম, তার আগে রীতিমতো ফাইল দিয়েছিলাম, ফাইল কথা শোনা করে দিতে না। তো ফাইল দেওয়ার পরে তখন দেখলাম যে ১৬তম হয়ে গেল বুলেট, সেখানে আবার প্রথম সেমিস্টারে ধরা খেয়েছিলাম। ঠিক আছে, ধরা খাওয়ার পরে দেখলাম যে কিছু একটা করতে হবে, তাই না? কিছু একটা করার পরে দেন নেক্সট সেমিস্টার ফোর পেয়ে গেল। বন্ধুরা না বলে কি ফার্স্ট ইয়ার ড্রোনকিয়ার ড্রোনকিয়ার কেমিস্ট্রিতে উত্তর দিয়েছে মধ্যে ফিজিক্সে ওরকম পঞ্চাশ একটা করেছে। আমার ইচ্ছা যখন আমি মনে করি যে না একটু বাউল সন্ন্যাসী হইতে চাই, ওই যে বইয়ের মধ্যে অবশ্য দেখা থাকে চিন্তা ভাবনা করতে পছন্দ, চিন্তা ভাবনা করতে পছন্দ করার মানে হচ্ছে বাউলকে করা চিন্তা ভাবনা। বাউলামি যখন ধর করে তখন এই সাংসারিক বিষয় আছে, আমি আসলে আগ্রহী হয়ে তারপর যখন আবার সঙ্গীত না ওকে একটু সংসার করা যাক, ঠিক আছে সংসার করা যাক, তখন আবার কাজ দিলে আই থিঙ্ক যারা হয়তো কোনো কারণে খারাপ করে জানি না কার কী কারণ, কেউ হতে পারে যে না আগ্রহটা হয়তো অন্য কিছু হয়ে গেছে, সেই কারণে আসলে ক্যাপাবিলিটি আছে কিন্তু অন্য কিছু আগে মতো করে হতা সব কিছু না, জাস্ট পুট ইউর সেলফ ১৫-২০ মিনিট ম্যাক্সিমাম, মানে ২০ মিনিট আর কি, ১৫ মিনিটের একটা ব্রেক নিব। তোমরা তোমাদের স্ন্যাক্স একটু করে